কেমন করে ফেলো সবাই আমি আবারও চলে এসেছি আজকের মতো আমি লিপিসে সেন মেস্তামনির অ্যাডমিন সবাই ফার্স্ট ফার্স্ট জয়েন করো আর একটু লাইভটা শেয়ার করো লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে দিও অপরা ঠিক আছে আজকে কোনো নোটিফিকেশন ছাড়াই চলে আসলাম আজকে কিন্তু থাকছে কিছু সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা মমি আপু হ্যালো আপু কেমন আছো আর থাকছে গত মাসে যে শপিং মানে শপিং এর যে উইনার যে අපুরা শপিং করেছে তাদের নিতে আমি একটা লটার মানে একটা গিফট দিতে চেয়েছি তাদের মধ্যে যিনি উইনার তার নাম ঘোষণা আজকে আমি করে দিব আর গতকালের যে শেয়ারের উইনার তার নাম আজকে আমি ঘোষণা করে দিব ঠিক আছে সো তোমরা একটু ফার্স্ট ফার্স্ট জয়েন করো লাইভটা কিন্তু আজকেও শেয়ার করবা আজকে দশটা শেয়ার করবা শুধু আজকে অনলি দশটা শেয়ার করে যে কেউ তোমার হচ্ছে জিতে নিতে পারো গিফট একটা সো দশটা শেয়ার করে দিবা আর শেয়ার করে কাউকে কিন্তু স্ক্রিনশট দিতে হবে না আপনারা হ্যাঁ শুধুমাত্র তোমার হচ্ছে কমেন্টে লিখে দিবা যে কি বলে ডান বা শেয়ার ডান বা শেয়ার করেছি এরকম কিছু একটা লিখে দিবা তাহলে তাহলে হয়ে যাবে হ্যাঁ কেউ হচ্ছে ইনবক্সে স্ক্রিনশট দিতে হবে না আচ্ছা ইসরা জান আপু হাই আপু আচ্ছা নাইস লাগতেছে তাই না আপু আচ্ছা ফয়সাল হাসান আপু ফারহান আপু কেমন আছো আপু সবাই একটু ফার্স্ট ফার্স্ট জয়েন করো আর দশটা শেয়ার করে জিতে দিতে পারো গিফট সো দশটা শেয়ার করতেই পারো আর হচ্ছে কালকে আরেকটা অ্যানাউন্স করবো সেটা আজকে না কালকে করবো আরেকটা একটা অফার অ্যানাউন্স করবো কালকে ঠিক আছে আজকে সেটা করতেছি না বর্ষপূর্তি উপলক্ষে কালকে আমি একটা অ্যানাউন্স করে দিব সবাই একটু ফার্স্ট ফাস্ট জয়েন করো পুরা আর একটু প্লিজ লাইফটা শেয়ার করে দাও কি ব্যাপার আজকে তো সাড়ে দশটার আগে আসছি তাই তোমরা নেই সরি সাড়ে এগারোটার আগে আসছি এই জন্য তোমরা নেই নাকি আচ্ছা শেয়ার দাপু থ্যাঙ্ক ইউ ইশিতা দাপু থ্যাঙ্ক ইউ সো মাচ আচ্ছা সবাই একটু ফাস্ট জয়েন করো আপু আর 10টা করে শেয়ার করে দাও ঠিক আছে আজকেও শেয়ার কনটেস্ট হচ্ছে সো আজকেও তোমরা 10টা শেয়ার করবে হাই বিউটিফুল আপু আচ্ছা তানচু আপু থ্যাঙ্ক ইউ সো মাচ আপু আচ্ছা ইশিতা দাপু হাই আপু কেমন আছো হ্যাঁ আপু ভালো আছি তুমি কেমন আছো আপু আচ্ছা সবাই একটু ফাস্ট ফাস্ট জয়েন করো আর একটু লাইভে ঝটপট শেয়ার করো তো তাড়াতাড়ি ভিউয়ার্স বাড়লে ড্রেস দেখাতে শুরু করব আজকে টু পিস আছে আর হচ্ছে আরো আগে তোমার হচ্ছে কাতান আছে সব ড্রেসে প্রায় তোমরা ডিসকাউন্ট পাবা আজকেও সো একটু ফার্স্ট জয়েন করে ফেলো আর লাইফটা একটু শেয়ার করো আজকে কিন্তু ভিউয়ার্স বেশি না হলে আমি আজকে ড্রেস দেখাবো না শুধু লটারি করে বের হয়ে যাব ঠিক আছে আচ্ছা রুলিয়া আপু হ্যালো কেমন আছো আপু হ্যাঁ আচ্ছা শিখা চারমিন আপু হাই আপু আচ্ছা সবাই দশটা করে শেয়ার করে দাও ঠিক আছে সবাই দশটা করে শেয়ার করে দাও আর আজকে কিন্তু উইনার আজকে যে কে উইনার হবে আমি আমি সত্যি মানে বুঝতে পারতেছি না যে আজকে কার মানে মনটা খুশিতে একদম কি বলবো বলো তো নাচতে শুরু করবে আমি হচ্ছে সবার সামনেই কিন্তু লটারিটা করব মাস জুড়ে যে শপিং অফার ছিল সেইটার লটারি আর হচ্ছে গতদিনের যে উইনার হয়েছে গতদিন শেয়ার কন্টেস্টে তার নাম তো আমি মানে বাছাই করে বাছাই করে নিয়ে নিয়েছি কারণ যে সব থেকে বেশি শেয়ার করছে তার নামটাই অ্যানাউন্স করা হবে ঠিক আছে সবাই একটু শেয়ার করো প্লিজ আচ্ছা আমিও 10টা শেয়ার করি বলো যদি আমি হয়ে যাই হই না ওয়া playerData বেশি বেশি কমেন্ট করো তো কমেন্ট করো বেশি বেশি কন্টেস্ট কিসের আপু আচ্ছা কন্টেস্ট হচ্ছে কালকে শেয়ারের আপু আর হচ্ছে তোমার গত মাসে তোমরা যারা যারা শপিং করছে তাদের নিয়ে আমি একটা লটারি জন্য একটা ড্রেস গিফট থাকবে আচ্ছা আপু তোমার ড্রেসটা নাইস হ্যাঁ ঈশা আপু তুমি যে ড্রেসটা নিয়েছো ওইটারই এইটা হ্যাঁ এটা হচ্ছে আমার এই কালারটা তোমাকে যে ড্রেসটা পাঠালাম দুইটা ওইটা আচ্ছা দৃষ্টি আপু হাই হাই দিদি সরি দৃষ্টি দিদি হ্যালো কেমন আছো দিদি আর আজকের কন্টেস্টটাও তোমার হচ্ছে দশটা শেয়ার করে যে কেউ উইনার হয়ে যেতে পারো ঠিক আছে যে কেউ উইনার হয়ে যেতে পারো আজকে দশটা শেয়ার করলে হবে শুধু শুধু দশটা শেয়ার করে তোমরা হচ্ছে কমেন্টে লিখে দাও যে শেয়ার করেছি তাহলেই হবে আমি দেখে নিব আচ্ছা আরেকটা কথা বলি অনেকে কিন্তু বলো যে আমি হচ্ছে মানে এত এত শেয়ার করছি কিন্তু গুণে দেখা যায় তোমরা কিন্তু এত শেয়ার করনি সো যারা রিয়েল জয়টা শেয়ার করো সেটাই লিখবা কারণ আমি তো এখান থেকে দেখতে পাই বুঝছো যে কে কয়টা শেয়ার করছে ঠিক আছে যারা শেয়ার না করেও লেখো যে শেয়ার ডান সেটাও কিন্তু আমি জানি বুঝতে পারি আচ্ছা রুলিয়া সুলতানা আপু শেয়ার ডান থ্যাংক ইউ আপু আচ্ছা হ্যালো দিদি আচ্ছা হ্যাঁ লুনিয়া আপু কেমন আছো লুনিয়া আপু যেমন দেখো এতক্ষণ পঞ্চাশ ঊনপঞ্চাশটা শেয়ার হয়েছে ঠিক আছে ঊনপঞ্চাশটা অনলি কেবল শেয়ার হয়েছে আচ্ছা হাই আপু তোমার ড্রেস লাগবে আচ্ছা শিক আপু আমার এই ড্রেসটার একটা আছে বুঝছো একটা আছে তোমার হচ্ছে এই কালারটায় ঠিক আছে আমারটা হচ্ছে একটু ইয়ে কাপড় তোমার নিলেন কাপড় ওইটা হচ্ছে অর্গেনটিক কাপড়ের ওপর অর্গেটিক কাপড়ের ওপর আচ্ছা দিদি দশটা শেয়ার বেশি শেয়ার করেছি থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ সো মাচ ভালোবেসে যদি দশটার বেশি করো তাহলে তো কোনো কথাই নেই তাহলে তো অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য তোমরা যদি ভালোবেসে দশটা শেয়ারের বেশি করে ফেলো তাহলে তো তোমাদের জন্য অনেক ভালোবাসা আজকে কিন্তু আমি অনেক ভিউর্স দেখতে চাই অনেক ভিউর্স দেখতে চাই ঠিক আছে কারণ আজকে তোমাদের মানে আমি ড্রেস দেখানোর উদ্দেশ্যে আজকে আসিনি সত্যি আজকে অ্যানাউন্স করব তোমার হচ্ছে মাস জুড়ে শপিং অফারের যে যিনি উইনার হয়েছেন তার নাম আর হচ্ছে কালকের কন্টেস্টের যিনি উইনার তার নাম আর আজকে হচ্ছে কন্টেস্ট তো হচ্ছে ঠিক আছে কালকে আমি একটা নতুন অ্যানাউন্স করে দিব আচ্ছা আপু দশটা দান থ্যাংক ইউ আপু শেয়ার দান ইমা সুলতানা আপু থ্যাংক ইউ আপু আচ্ছা ইসা জাহান আপু শিয়ার দান আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আজকে আমারই খুব মজা লাগতেছে যে কোন আপু আজকে যে কোন আপু উইনার হয়ে যাবে হ্যাঁ আজকে আমারই খুব মজা লাগতেছে ফার্স্টে আমি টু গুলো দেখাবো দেখানোর পর আমি হচ্ছে মাসজুরি শপিং অফারের উইনারের লটারি করব তারপর আবার কিছু ড্রেস দেখাবো তারপর শেয়ার কনটেস্ট দিনের যেটা হয়েছে সেইটার উইনারের নাম ঘোষণা করব আর আজকে যেটা হচ্ছে সেটা কালকে করব ঠিক আছে কারণ লিখতে হবে সবার নাম ঠিক আছে কালকে সেটা করব আর বর্ষপূর্তি উপলক্ষে কালকে আমি অ্যানাউন্স করে দিব ঘোষণা করে দেব আমার একটা অফার আছে বর্ষপূর্তি উপলক্ষে সেটা ওকে তাহলে আমি শুরু করে দিচ্ছি তোমার হচ্ছে টু পিস দেখাবো ঠিক আছে আজকে টু পিস দেখাবো আগে তোমার ড্রেসটা দেখাও প্লিজ আচ্ছা নীলা আপু আমি দেখাচ্ছি চুয়াডাঙ্গা আচ্ছা আমার বাসা চুয়াডাঙ্গা আমি কিভাবে পাবো আপু তোমার যে ড্রেসটা আমি যখন দেখাবো যে ড্রেসটা ভালো লাগবে তুমি একটা স্ক্রিনশট নিবা নিয়ে আমাদের পেজে আমি যেখান থেকে লাইভে ঢুকছি তোমার হচ্ছে প্রাঙ্গন তুমি আমাদের পেজে ঢুকে দেখবা মেসেজ অপশন মেসেজ অপশনে গিয়ে মেসেজে তুমি হচ্ছে পিকটা দিয়ে দিবা আর তোমার ফুল অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে দিবা ঠিক আছে আর ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিবা আর একটা কথা আপু ঢাকার বাইরে হচ্ছে আমি ক্যাশ অনে তোমার হচ্ছে ড্রেস পাঠাই না সেই ক্ষেত্রে তোমার ফুল পেমেন্টটা বিকাশ করে দিতে হবে চোখ বন্ধ করে বিলিভ করতে পারো কোনো রকম কোনো রকম ঝামেলায় পড়বা না আচ্ছা হাই তানিয়া আপু আচ্ছা তোমার ড্রেসটা দেখা ওকে আমার ড্রেসটা দেখাচ্ছি আমার ড্রেসটা একটা আছে আমার ড্রেসটা একটু এটা লাইট কালার হবে আর এটা হচ্ছে তোমার অর্গেন্ডি তোমার ভয়েল কাপড়ের ওপর হবে হ্যাঁ আমারটা হচ্ছে এটা আগের আগে আসছে এটার এটার কাপড়টা হচ্ছে লিলেনের ওপর আর এটা হচ্ছে তোমার অর্গেন্ডির ওপর সেম তোমার একই রকম হবে আমি দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে আচ্ছা বের করে বলতে না আমি শেয়ার করবো আচ্ছা এই যে দেখো আপু এই ড্রেসটা আমি ফারস্টে দেখাচ্ছি এটা কিন্তু এখন 1 পিস আছে হ্যাঁ 1 পিস সো আমি একজনের কি দিতে পারবো ঠিক আছে শুধুমাত্র একজনের কি দিতে পারবো যে তোমার হচ্ছে কি বলে ইস্রা দ এটা দুইটা নিয়েছে ইস্রা দ আপু নিয়েছে এই যে দেখো ড্রেসটা হচ্ছে পুরো ড্রেসে তোমার এরকম সুতা দিয়ে কাজ করা আছে ঠিক আছে আর ড্রেসটা অর্গানিক কাপড়ের উপর এরকম সুতা দিয়ে পুরো ড্রেসে তোমার হচ্ছে এমব্রো করা আছে এই যে দেখো একদম পুরো ড্রেসটাতে তোমার এমব্রো করা দেখছো দেখতে পাচ্ছ একদম পুরো ড্রেসটাতেই তোমার করা রাখি আপু কেমন আছো আচ্ছা আজকে দেখো দেখি আজকে তুমি কি শপিং না হও একটু থাকবা কিন্তু সাথে হ্যাঁ আমি একটু পর লটারি করব এই যে দেখো এটা হচ্ছে ব্যাক সাইডটা এইটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে এটা হচ্ছে তোমার ব্যাক সাইডটা আর এইটা হচ্ছে তোমার হাতাটা এই যে দেখো এইটা হচ্ছে তোমার হাতাটা ওকে এটা আর ওইটার ওনাটা দেখাচ্ছি দেখো সালোয়ারটা ঠিক আছে এইটা হচ্ছে তোমার সালোয়ারটা আচ্ছা আমি সালোয়ারটা হচ্ছে রেড কালার আমারটা আমি বানাইনি আমি অন্য একটা সালোয়ার পরে আছি আচ্ছা আপু কেমন আছো হ্যাঁ আপু আজকে মোটামুটি ভালো আছি কিন্তু ওই যে কাশিটা আছে আর এই যে দেখো আপু ওড়নাটা এইটা হচ্ছে তোমার ওড়নাটা প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা ডিসকাউন্টে পাচ্ছ অনলি পনেরোশো টাকা এটার প্রাইস ছিল পনেরোশো টাকা আজকে হচ্ছে অনলি পনেরোশো টাকায় পাচ্ছ এক পিসি আছে সজ্জিয়া দিবা ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে ফেলো আর ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলো ঠিক আছে পুরো অ্যাড্রেস ফোন নাম্বারতে কনফার্ম করে ফেলে এখানে তিনটা তোমার বোতাম হবে বোতামগুলো আছে আমি দিয়ে দিব এই যে দেখো ড্রেসটা হচ্ছে এটা কটনের উপর খুবই ভালো হবে হ্যাঁ প্রাইস কত দৃষ্টি আপু প্রাইস হচ্ছে পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা অনেক কাপড় কোয়ালিটি খুবই খুবই ভালো খুবই খুবই ভালো কি বলতেছে ওরে আসবা ওটা হয়নি দাম হয়নি বলো আচ্ছা তাহলে আমি টু পিস গুলো দেখাচ্ছি আচ্ছা আমি ফার্স্টে কয়েকটা তোমার জয়পুরি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এগুলো কিন্তু একদম নিউ স্টাইলের জয়পুরি হ্যাঁ এগুলো কিন্তু ব্লক না হ্যাঁ তোমরা কিন্তু ভেবো না যে এটা ব্লকের ড্রেস এটা হচ্ছে জয়পুরি ঠিক আছে এটা হচ্ছে জয়পুরি আমি জয়পুরি গুলো দেখাচ্ছি ফার্স্টে এইটা দেখো আর এগুলো কিন্তু উঠবেও না ঠিক আছে এগুলো কিন্তু উঠবেও না এইটা হচ্ছে তোমার ড্রেসটা এইটা হচ্ছে তোমার সালোয়ারটা একদমই নিউ একদম আনকমন ঠিক আছে এই যে দেখো এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে তোমার সালোয়ারটা আর এই যে দেখো এটা হচ্ছে তোমার ওন্নাটা এটা কিন্তু ব্লকের ড্রেস না হ্যাঁ জয়পুরি কিন্তু সানটেক্সটের জয়পুরি এটা এটা কিন্তু ব্লক না ঠিক আছে সো যে নিবা ঝটফট একটা স্ক্রিনশট নিয়ে নিবা যে নিতে চাচ্ছ ঝটফট একটা স্ক্রি নিয়ে নিবা দেখো অনেক নাইস আর কাপড় কোয়ালিটি অসম্ভব ভালো কাপড় কোয়ালিটি তোমার অসম্ভব ভালো হবে হ্যাঁ সাপুয়ানোপু কেমন আছো হ্যাঁ এই যে দেখো ড্রেসটা দেখ বুঝতে পারতেছো এটা কিন্তু খুব সুন্দর একটা ড্রেস হবে প্রায় হচ্ছে অনলি সাতশো টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি সাতশো টাকা ডেলিভারি ফ্রি স্ক্রিনশট নিয়ে নেওয়া এটা কিন্তু ব্লক ড্রেস না হ্যাঁ এটা কিন্তু ব্লক না বারবার বলে দিচ্ছি এটা হচ্ছে তোমার জয়পুরি একটু আগে কি ড্রেস দেখালা আপু একটু আগে হচ্ছে তোমার কটন ড্রেসের ওপর হচ্ছে সুতার কাজ করা ড্রেস এই যে আমি যে ড্রেসটা পরে আছি ওইটা দেখালাম নাইস থ্যাংক ইউ রুলিয়া আপু থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা এই যে দেখো এটা হচ্ছে ড্রেসটা এটা প্রাইস হচ্ছে সাতশো টাকা হ্যাঁ এটা কিন্তু অনেক ভালো অনেক ভালো আর এটা লংও তোমার অনেক বেশি দেওয়া আছে কাপড়ও অনেক ভালো খুবই সুন্দর কাপড় হবে আর এগুলো কিন্তু একদমই উঠবে না এটা কিন্তু ব্লক প্রিন্ট না হ্যাঁ এটা ব্লক প্রিন্ট না আর আপনারা তোমরা দশটা শেয়ার করে জিতে নাও হচ্ছে গিফট সো দশটা শেয়ার করে দাও দিদি দিদি দিন দিন বিউটিফুল হইতেছো তাই না তোমাদের চোখ বিউটিফুল হয়ে যাচ্ছে মনে হচ্ছে জয়পুরি টেস্টে কত জয়পুরি টেস্টে কত দাম আচ্ছা এটা হচ্ছে একদমই আনবো মনে আপিরা আমি অনলি তিন পিস নিয়ে আসছি একটু কেনা বেশি পড়ছে শুধু তোমাদের হচ্ছে দেখানোর জন্য যে আমি যদি এটা ভালো রকম চলে তাহলে আমি আবারও নিয়ে আসবো অনলি সাতশো টাকায় পাচ্ছ এটা তারপর অনেক রেজেনি বলে দিচ্ছি এটা তিনটা কালার আছে অনলি সাতশো টাকা এটা পাচ্ছ কাপড় কোয়ালিটি অসম্ভব সুন্দর হবে এটা কিন্তু ব্লক না আমি বারবার বলে দিচ্ছি অসম্ভব সুন্দর হবে প্রাইস অনলি সাতশো অনলি সাতশো আর ডেলিভারি চার্জ যে স্ক্রিনশট নিয়ে নাও নিয়েটা স্ক্রিন নিয়ে নাও আচ্ছা এটার মধ্যে তিনটা কালার তিনটা কালার अवेलेबल সো যে যে আগে আগে তোমরা হচ্ছে বুক করতে পারবা তারাই কিন্তু পেয়ে যাবা দেখো এটা পিংকের মধ্যে ব্লু কালার পিংকের মধ্যে ব্লু কালার আর কালার গ্যারান্টি কালার যাবে না তোমার হচ্ছে কোনো রকম প্রবলেম আমাকে জানাবা কোনো রকম যদি প্রবলেম হয় আমাকে জানাবা ঠিক আছে এই যে দেখো এটা দেখছো অনেক নাইস আচ্ছা ড্রেস গুলো অসাম थैंक ইউ থ্যাংক ইউ দিদি আপু আচ্ছা এইটা হচ্ছে ও সরি দিদি আচ্ছা আপু আমি দশটার মধ্যে মতো শেয়ার করেছি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আপু অবশ্যই তোমার নামও হচ্ছে লটারিতে থাকবে ঠিক আছে তোমার নামও থাকবে এই যে দেখো এইটা হচ্ছে তোমার সালোয়ারটা ঠিক আছে এইটা হচ্ছে সালোয়ারটা আর এইটার কন্টেস্টটা ওনাটা দেখো খুব সুন্দর প্রাইস অনলি সাতশো করে পাচ্ছ ঠিক আছে অনলি সাতশো করে পাচ্ছ একেবারেই রিজনেবল মানে এইটা আমার একেবারেই মানে খুবই খুবই কি বলবো খুবই রেজনেবল দিয়ে দিচ্ছি এটাতে আমার কোনো প্রফিটই থাকবে না শুধুমাত্র মাত্র তোমাদের মানে সাথে এটা শেয়ার করব যে এই ড্রেসগুলো যদি আনলে তোমরা নাও তাহলে আমি আবারও নিয়ে আসবো ঠিক আছে এই যে দেখো আর আমি তো বলেই দিয়েছি এই মাসেও তোমাদের পুরো মাস জুড়ে শপিং তোমার হচ্ছে ডিসকাউন্ট পাবা কারণ আমার বর্ষপূর্তি উপলক্ষে আমি একটা ডিসকাউন্ট দেবো সেটা কালকে অ্যানাউন্স করে দিব ঠিক আছে এটা হচ্ছে ওনাটা কনটেস্টে দেখো প্রাইস হচ্ছে অনলি সাতশো জেনিবা ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিও ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিও নেক্সটে যদি আমি বেশি বেশি নিয়ে আসি তাহলে কিন্তু আরও প্রাইস কমে যাবে সো কোনো টেনশনের কিছু এগুলো কি ব্লকের ড্রেস না মুন্নি আপু এগুলো ব্লকের না এটা হচ্ছে জয়পুরি জয়পুরি সানটেক্সটের জয়পুরি প্রাইস হচ্ছে এটা সাতশো ঠিক আছে আমার কাছে জয়পুরি আরও আছে সাড়ে ছয়শো আছে ছয়শো আছে এটা হচ্ছে সাতশো হ্যাঁ আপু কেমন আছে হ্যাঁ আসি আপু ভালো আছি আচ্ছা আসি আপু খুব মজা লাগতেছে তোমার মামিও আমাকে ফোন করছে বুঝছো মানে হচ্ছে ইনবক্স করছে করে বলে যে আপু এই দুইটা ড্রেসও আমার তোর সাথে পাঠিয়ে দিও আমি তো অবাক কি রে ড্রেস গুলা নাইস থ্যাংক ইউ সাপুয়ান আরো সুন্দর সুন্দর ঝটপট কিন্তু লাইভটা শেয়ার করে দাও দশটা শেয়ার করে দাও নিবো আচ্ছা রুলিয়া সুলতানা আপু স্ক্রিন শট নিয়েও স্ক্রিনশট নিয়ে নাও এটা প্রাইস অনলি সাতশো অনেক সুন্দর কাপড় হবে রুলি আপু তো জানোই যে আমি যদি বলি যে ড্রেসটা সুন্দর তার তুমি সুন্দর সেটা তো তুমি জানোই আচ্ছা একটা স্ক্রিনশট নিয়ে নাও সো নাইস আপু থ্যাংক ইউ ইসার আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা রুলি আপু এটা তুমি হচ্ছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে ও সরি তোমাকে ফুল অ্যাড্রেস দেয়া আছে আচ্ছা আপু আমি দশটা শেয়ার করেছি গিফট লাগবে না জাস্ট তোমার জন্য থ্যাংক ইউ তান সো আপু থ্যাংক ইউ সো মাচ তারপরে তুমি গিফট পাইলে অবশ্যই দিব হ্যালো আপু কেমন আছো হ্যাঁ ফাতেমা আপু

আজকে আজকে অনেক অনেক মজা মজা হবে হবে বলো আর তারপর একটা তোমাদের জন্য একটা মানে মজার একটা জিনিস থাকবে আচ্ছা এইটা হচ্ছে দেখো ইলো কালারটা এটা তিনটা কালার তিনটা কালারই খুবই সুন্দর তিনটা কালার তিনটা কালারই খুবই নাইস এইটা হচ্ছে ইয়েলোটা হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি সাতশো অনলি সাতশো কালার গ্যারান্টি কোনো রকম গেলে আমাকে জানাবার আর যদি কোনো মানে সন্দেহ থাকে তোমরা হচ্ছে ড্রেসটা বানানোর আগে ধুয়ে দিবা ধুয়ে দিয়ে আমাকে জানাবা যাবো ড্রেসটা এই প্রবলেম কোনো সমস্যা নেই আমি একদম তোমাদের আছে ইউলোটা আচ্ছা ঠিক আছে আপু তুমি যেটাই নিবা স্ক্রিনশট নিয়ে নাও এটা হচ্ছে সালোয়ারটা এটার কম্বিনেশনটাও সুন্দর জাস্ট ওয়াও তিনটা ড্রেসি টু পিস দেখাও আপু হ্যাঁ তা নিয়ে আপু টু দেখাবো এই যে দেখো এটা হচ্ছে সালোয়ারটা আচ্ছা রুলিয়া আপু এই হলোটা নাকি তোমার হচ্ছে লাইট হলোটা একটু আমাকে বলে দাও একটু বলে দাও তো আপু রুলি আপু এইটা নাকি আগে যেটা দেখেছি তুমি পিক দিয়ে দাও একদম কনফার্ম করে পিক দিয়ে দাও হ্যাঁ আচ্ছা যারা যারা ইনবক্স করতে সপরা প্লিজ ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবা এই যে দেখো এটা হচ্ছে 700 এই তিনটা কালার अवेलेबल আপু শেয়ার করেছে আপু থ্যাঙ্ক ইউ আপু থ্যাঙ্ক ইউ সো মাচ আচ্ছা তানিয়া আপু শেয়ার করেছো এই যে দেখো এইটা হচ্ছে আরেকটা হ্যাঁ অনলি সাতশো টাকা এই তিনটা কালারের অ্যাভেলেবেল যদি তোমরা এই ড্রেসগুলো তোমাদের কাছে ভালো ছাড়া পায় আমি আবারও নিয়ে আসবো এবং তখন অবশ্যই অবশ্যই প্রাইস কমে পাবা ঠিক আছে অনলি তিন পিস নিয়ে আসছি বুঝতেই পারতেছো তখন কিন্তু অনেক রেজানি বলে দিবো ঠিক আছে অনেক রেজানি বলে দিবো যখন আমি অনেকগুলো নিয়ে আসবো আর অল্প কয়েকটা ড্রেস নিতে গেলে তোমরা জানোই যে একটু বেশি পরে আপু শেয়ার করেছে আপু আচ্ছা টু পিস গুলো দেখাচ্ছি আচ্ছা এই যে দেখো ইয়েলো কালারের টু পিসটা এইটা আমি জানি না কয়েকজন আপু চেয়ে রাখছো আমি আমি সবাইকে ভুলে গেছি যে কোন আপুরা চাইছো কারণ হচ্ছে আমার এত ইনবক্স আসে আচ্ছা একসাথে ধরো তো আচ্ছা ওনাগুলো কিসের আপু পুরো ড্রেসই কটন হ্যাঁ পুরো ড্রেসটাই তোমার হচ্ছে কটনের হবে ইয়েলো দুইটা একসাথে ধরো আচ্ছা ইয়েলো দুইটা একসাথে ধরবো না আচ্ছা এই যে দেখো এটা হচ্ছে একটু লেমন টাইপের আর এটা হচ্ছে একদম তোমার ডিপ ইয়েলো এটা হচ্ছে একটু লেমন টাইপের এটা হচ্ছে একেবারে ডিপ ইয়েলো যে যেটা নিব বুক করে এটা বুক হয়ে গেছে নাকি আমি জানি না হ্যাঁ আচ্ছা এটা আচ্ছা তানি আপু শেয়ার দেন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা এই যে দেখো এইটা হচ্ছে টুপিসটা পিসটা প্রাইস হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ প্রাইস হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ এই যে দেখো এটা হচ্ছে ইয়েলো কালারের টুপিসটা পিসটা জন্য পাগল করে দিয়েছিলাম অনেকে কে কে জানি না ঝটফট কিন্তু বুক করতে হবে আপু আমি নিব আচ্ছা কোনটা নিবা মমি সাদেক আপু তুমি কোনটা নিবা স্ক্রিনশট দিয়ে দাও এই যে দেখো টু একটা করে আছে সব কালার ঠিক আছে এটা একটা করে আছে কালার এইটা হচ্ছে তোমার ওড়নাটা আজকে সাতশো পঞ্চাশ টাকা করে আপু অনেক শেয়ার করেছি থ্যাংক ইউ প্রিয়াঙ্কা আপু আচ্ছা এই যে দেখো এইটা হচ্ছে ওড়নাটা হ্যাঁ এটা হচ্ছে ওড়নাটা আর এই যে তোমার ওড়নার এখানে হাতা দেয়া আছে ঠিক আছে এটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে ওড়না আজকে এই ওলোটা দেখো অনেক সুন্দর এক পিসই আছে সবগুলো এক পিস করে ঠিক আছে সবগুলো এক পিস করে আপু সিল্ক কালেকশন আনবো আনবো আপু আনবো একটু একটু ধৈর্য ধরো আমি টু পিস দেখি লন আচ্ছা নার্গিস আন্টি বুঝিনি আন্টি টু পিস দেখে লন না আচ্ছা ঠিক আছে আচ্ছা আপু আগে শেয়ারের রেজাল্ট দিয়ে ফেলছো না আপু দিব একটু পরে দিব আচ্ছা ডিপটা ডিপটা নিবে রুলি আপু হ্যাঁ আচ্ছা এইটা দেখো এটা হচ্ছে টু পিসটা প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ ঠিক আছে সাতশো পঞ্চাশ শেয়ার ডান থ্যাংক ইউ রাখি আপু এটা জেনিবা ঝটপট স্ক্রিনশট দাও নিয়ে ইনবক্স করে দাও হ্যাঁ এক সুন্দর এটা আগের দিন অনেক আপুরা চেচো পাওয়া পৌনে আচ্ছা আমি নিয়েছি হ্যাঁ فاطمه আপুর জন্য এটা আচ্ছা এটা ওয়াও হ্যাঁ নীলা চৌধুরী আপু এটা হচ্ছে ওয়াও এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখো এটা হচ্ছে ব্যাক সাইড এটা একটা فاطمه আপু নিয়েছে আচ্ছা এটা সরিয়ে ফেলতেছি ঠিক আছে আচ্ছা আশি আপু নাইস থ্যাঙ্ক ইউ আপু থ্যাঙ্ক ইউ সো মাচ আচ্ছা এইতে দেখো ওন্নাটা দেখছো কত বড় আর এটার hataটাও কিন্তু অনেক সুন্দর আচ্ছা সরিয়ে ফেললাম এটা আমি সরিয়ে ফেললাম হ্যাঁ আরেকটা কালার দেখাচ্ছি দেখো এই যে দেখো নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু এই যে দেখো এটা কত সুন্দর আচ্ছা এটা হচ্ছে ওড়নাটা এইটা হচ্ছে তোমার ড্রেসটা প্রাইস হচ্ছে অনলি তোমার 750 টাকা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে রেড কালারটা দেখছো এটা হচ্ছে রেড কালারটা যারা ইনবক্স করতেছো অবশ্যই ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিব ওয়াও এটা তো অনেক নাইস বলো দেখো এটা হচ্ছে রেড কালারটা অসম্ভব সুন্দর ঝটপট বুক করো পিরা ঝটপট বুক করো আর এটার কাপড় কোয়ালিটি খুবই ভালো পাবা খুবই ভালো পাবা এই দেখো হাতাটা এইটা হচ্ছে হাতাটা প্রাইস অনলি 750 টাকা ঠিক আছে আজকে আমার তোমা হচ্ছে খুবই সুন্দর সুন্দর টুপিস গুলো আজকে খুবই সুন্দর সুন্দর এর আগে দিন যারা যারা নিয়েছো তারা তো জানো যে কত সুন্দর কাপড় এগুলো হ্যাঁ এই যে দেখো আমি আনতে চাইনি কিন্তু সবাই ইনবক্স করতেছো তোমরা টুপিসের জন্য জন্য আবার টুপিস নিয়ে আসছি এই যে দেখো এটা হচ্ছে রেড কালারটা ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি তোমার 750 টাকা এই যে দেখো ব্যাক সাইডটা ঠিক আছে ব্যাক সাইডটা হচ্ছে এটা আচ্ছা এটা সরিয়ে ফেলতেছি এটা সরিয়ে ফেললাম আচ্ছা আরেকটা কালার দেখাচ্ছি আচ্ছা মমি আপু ইনবক্স করেছে ওকে আপু দেখেছি আপু ইনবক্স করেছে আচ্ছা রুলিয়া সুলতান আপু তুমি কোনটা নিবার রেটটা নাকি হচ্ছে ইউলোটা আচ্ছা না টু পিস আনিও ওকে ঠিক আছে দিদি আনবো আপু প্রাইস প্রাইস হচ্ছে আচ্ছা গিফটের জন্য জেগে আছি তাই না আচ্ছা ঠিক আছে আনতে থাকেন গিফটের জন্য জেগে থাকেন আজকে যেন আপনার কপালে উঠে যায় আচ্ছা আমি নিব নীলা চক্রবর্তী দিদি কোনটা নেবেন একটু স্ক্রিনশট দিয়ে দেন আমাকে হ্যাঁ আচ্ছা আর কি কালার আছে হ্যাঁ কালার আছে এই যে দেখো তুমি কালার দেখতে দেখতে কিন্তু বুক হয়ে যাবে ঠিক আছে কারণ অলরেডি ওই ওইগুলোর জন্য ইনবক্স করে চলে এসেছে আচ্ছা এই যে নীলা চক্রবর্তী দিদি আচ্ছা ইনবক্স করে দেন জুয়েলারি কোনটা নেবেন এই যে দেখো এটা হচ্ছে পার্পল কালারটা ঠিক আছে পার্পল কালারটা হচ্ছে এইটা দেখো এটা হচ্ছে পার্পল কালারটা খুবই সুন্দর আচ্ছা আর কি কালার আছে এই যে দিদি এই যে আমি দেখাচ্ছি এখন এটা হচ্ছে ড্রেসটা এইটা হচ্ছে তোমার ওনাটা আপনারা বেশি বেশি শেয়ার করো দশটা শেয়ার করে আরো দুই তিনটা শেয়ার ভালোবেসে করে দাও আচ্ছা ডেলিভারি চার্জ আছে অবশ্যই ডেলিভারি চার্জ আমি কি করে পাঠাবো আপু বলো ডেলিভারি চার্জ তো লাগবেই বলো এই যে দেখো এইটা আচ্ছা কোনটা একটু কালার মেনশন করতে হবে না তুমি আগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও এইটা দেখো এটা হচ্ছে তোমার ওন্নাটা পার্পল আর ইয়েলো কালার ওয়াও দেখো পার্পল আর ইয়েলো কালার ওয়াও একটা কালার আচ্ছা এইটা দেখো হাতাটা ঠিক আছে অনলি 750 আর ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে ক্যাশ অন ঢাকার বাইরে বিকাশে পেমেন্ট আচ্ছা রুলি আপু পার্পলটা নিবা ওকে আপু স্ক্রিনশট নিয়ে নাও একটা সুন্দর করে স্ক্রিনশট নিবা কিন্তু হাকা বাকা স্ক্রিনশট নিবা না ওকে ঠিক আছে আচ্ছা একটু পোস্ট দিয়ে দিলাম স্ক্রিনশটের বলো এই যে দেখো ড্রেসটা হচ্ছে এটা ইয়েলো আর পার্পল যে যেটা নেবে স্ক্রিনশট এ কিন্তু পিক দিবা এটা বুক হ্যাঁ মা না ওই যে ওই যে না ওইটা আচ্ছা রুলিয়া কো ইনবক্স করো এটা না ওইটা হচ্ছে আরেকটা ইয়েলো বুক হয়ে গেছে আচ্ছা এটা সরিয়ে ফেলতেছি এই যে দেখো আরেকটা এটা হচ্ছে পিঙ্ক এর সাথে এটা হচ্ছে পিঙ্ক অ্যাশ কম্বিনেশন হ্যাঁ বলো এই যে দেখো এটা কিন্তু ওয়াও ঘুমা মাউনি এটা অনেক সুন্দর পিঙ্ক আর অ্যাশ ইয়েলোর কি বলে পিঙ্ক আর অ্যাশ কালারের মধ্যে এই যে দেখো এইটা হচ্ছে তোমার আরেকটা আচ্ছা ল না দিদি বন হচ্ছে বনশ্রী দিদি এইগুলো হচ্ছে তোমার হচ্ছে টু পিস হ্যাঁ টু পিস তোমার কটনের ঠিক আছে টু পিস হচ্ছে কটনের এই যে দেখো এইটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে তোমার ড্রেসটা অসাধারণ দেখো এটাও প্রাইস অনলি সাতশো আর ডেলিভারি চার্জ কাপড় কোয়ালিটি মানে অসাম হবে অসাম ওকে অনলি সাতশো পঞ্চাশ আর ডেলিভারি চার্জ অনেক রেজিনি বলে পাচ্ছো এই যে দেখো এইটা হচ্ছে তোমার ড্রেসটা এইটা হচ্ছে তোমার ওড়নাটা ওকে সরিয়ে ফেলতেছি এটা সরিয়ে ফেললাম জেনিভাই স্কিন শট নিয়ে নাও এটা এটা ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখো ব্যাক সাইডটা প্রাইস হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা আর ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে ক্যাশ অন ঢাকার বাইরে বিকাশে পেমেন্ট কালকে দুইটার মধ্যে বিকাশ করে দিতে হবে এইটা সরিয়ে ফেললাম ঠিক আছে এটা সরিয়ে ফেললাম এইটা আমাকে দিও আচ্ছা এটা হচ্ছে মুন্নিয়াপুর ওই যে এটা পার্পল কালারটা পার্পল কালারটা মুন্নিয়াপুর একটু পেজে ইনবক্স করে দাও তো ابو একটা স্ক্রিনশট এ ইনবক্স করে দাও হ বুক তো এই মেয়েটা এত বিরক্ত করে আচ্ছা পিঙ্ক আস আপু নিব সাফন আপু নিবে পিঙ্কটা ওকে আপু ইনবক্স করে দাও পিঙ্কটা ইনবক্স করে দাও সাফন আপু গিফটটা কি আপু নিশা গিফটটা বলতেছি একটু দাঁড়াও একটু থাকো ল হচ্ছে 48 হবে 48 এরও বেশি হ্যাঁ আচ্ছা যে যেটা নিচে একটু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দাও হ্যাঁ সাফন আপু একটু ইনবক্স করো আপু আপনি কি কাতান শাড়ি আছে না আরে আপু কাতান শাড়ি আমি আচ্ছা এবার আমি আরেকটা দেখাচ্ছি এই যে দেখো এইটা হচ্ছে তোমার ড্রেসটা আচ্ছা আপু আর নেই মমিস আপু হ্যাঁ দেখাচ্ছি আপু ওইগুলো ওই প্রিন্টের গুলো সবগুলো শেষ হ্যাঁ তুমি অর্ডার করো সমস্যা নেই ওটা দিতে পারবো সমস্যা নেই ওগুলো দিতে পারবো অর্ডার করলে দিতে পারবো হ্যাঁ আচ্ছা আপু টু পিস আপি হ্যাঁ আপু লিজা আপু টু পিস এগুলো এই যে দেখো এটা দেখো এটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে অনলি ছয়শো সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে অনলি সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ আর এই যে পিঙ্কটা হচ্ছে সাফন আপু এই যে দেখো এটা হচ্ছে আরেকটা হ্যাঁ এটার প্রাইস হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা জেনিবে স্ক্রিনশট নিয়ে নাও আপু আর নে আচ্ছা আপু উইনার কে হয়েছে বলো না গো আপু আপু বলতেছি দাঁড়াও না একটু আচ্ছা মুক্তা আপু প্রাইস প্রাইস হচ্ছে অ্যাশ পিঙ্কটা অ্যাশ পিঙ্কটা তো বুক হয়ে গেছে আপু হ্যাঁ একটাও নাই

অনেক রেজনেবলের ড্রেস দিচ্ছি এই জন্য অত কম আর ড্রেসগুলো দেখবো অনেক সুন্দর হবে ঠিক আছে আচ্ছা রুলিয়া আপু তুমি যদি এখানে নিতে চাও স্ক্রিনশট তাড়াতাড়ি দিয়ে তাড়াতাড়ি বুক করে ফেলো আর যারা বুক করবে তারা কিন্তু ক্যান্সেল করবে না ঠিক আছে ফের লন দেখাও কি দেখানো কি শেষ না আপু ফের লন দেখানো শেষ না আচ্ছা এটা সরিয়ে ফেলতেছি তাহলে এই কালারটা দেখো খুবই সুন্দর বাট এখনও গুলা নাইস বেশি তাই না আচ্ছা চান্দিনা বানান চা চা বুঝিনি চান না বানান যাবে চান না কি আমি বুঝিনি কি ড্রেস এটা আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর একটা কালার লাইক আচ্ছা ঢাকা ডেলিভারি চার্জ কত আপু ঢাকায় ডেলিভারি চার্জ জাস্টলি 60 টাকা আপু ঢাকায় ডেলিভারি চার্জ জাস্টলি 60 টাকা আর ড্রেসের প্রাইস হচ্ছে 750 টাকা আচ্ছা এইটা দেখো আর আপুরা তোমরা 10টা শেয়ার করে জিতে গিফট জিতে নিতে পারবা সো ঝটপট কিন্তু শেয়ার করে দাও 10টা আর অবশ্যই গাছ গ্রুপগুলোতে দিয়ে দিবা শেয়ার এই যে দেখো এইটা আরেকটা এইটা হচ্ছে তোমার আরেকটা টু পিস এই যে দেখো এইটার কালারটাও দেখো ওয়াও দেখছো সবগুলো কালারই খুবই সুন্দর সবগুলো কালারই অ মানে অসম্ভব সুন্দর সো যারা যারা নিবা ঝটপট স্ক্রিনশট দিয়ে দাও ওইগুলো হচ্ছে চারটা ওইটা চারটা কালারই বুকড হয়ে গেছে ঠিক আছে ওইটা চারটা কালারই বুকড হয়ে গেছে এই যে দেখো এটা দেখো হ্যাঁ সাফ এই যে দেখো এইটা হচ্ছে দেনি স্ক্রিনশট দাইলে আচ্ছা একটু বলো পিক দিতে এই দেখো এটা এটা হচ্ছে 750 টাকা আচ্ছা আরও আনিও এত কম হলে নিব কিভাবে আচ্ছা পুটু পিস আছে তো আছে আছে আমি দেখাচ্ছি আরও অনেকগুলো মানে ওইটা চারটায় ছিল ওই প্রিন্টের হচ্ছে তোমার চারটা চারটা কালার ছিল এখন অন্যগুলো আবার দেখাচ্ছি এইটা দেখো এইটা হচ্ছে তোমার ড্রেসটা ঠিক আছে এটা হচ্ছে ওন্নাটা খুবই সুন্দর প্রাইস হচ্ছে অনলি 750 টাকা

তাদের গুলো কনফার্ম করে ফেলতে হয় আর তুমি নিজের মানুষ তোমাকে আমি নিয়ে এসে দেব সমস্যা কি তোমার তুমি এর আগে দুইটা বলছো না আমি হচ্ছে দুই দিন পরে তোমার দুইটা আমি দুইটা চারটা দিয়ে দেবো ঠিক আছে মুন্নি আপু এটা হচ্ছে এটা হ্যাঁ আমাকে বললো না তোমার ফ্রেন্ড রে বলো ও বসে বসে কনফার্ম করতেছে এই যে দেখো এইটা আরেকটা কালার ঠিক আছে হচ্ছে আরেকটা কালার সুন্দর তোমার হচ্ছে কালার খুবই নাই সিয়া গ্রিন কালার এইটা হচ্ছে তোমার ড্রেসটা প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে জেনি ভাই স্ক্রিনশট নিয়ে নাও অসাম কাপড় আর পরে যে কি মজা বাবা। সেটা হাতে নিয়ে বলবা যে আপু এত সুন্দর কাপড় ঠিক আছে আমি বলবো না এই যে দেখো এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে অনলি টাকা এর দিন যখন নিয়ে তখন তোমাকে পাগল করে দিচ্ছে সবাই পাগল করে দিচ্ছে অল্প কয়েকটি নিয়ে আসছি সবাই কি যে পাগল করছে হ্যাঁ এটা হচ্ছে তোমার সিয়া গ্রিন কালারটা ওকে প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ এটি স্ক্রিনশট নিয়ে এটা সবগুলো সবগুলো ড্রেস সুন্দর সবগুলো ড্রেসই সুন্দর আমি কিন্তু একটা ড্রেস নিয়ে এসে দেখিনি এই তোমাদের দেখাচ্ছি এইভাবে আচ্ছা ইসাদ আপু সবগুলোই যদি বুকড হয় তাহলে আমি কি নিব আপু তুমি তো তুমি তো আমাকে বললে তোমাকে নিয়ে এসেই দি ঠিক আছে আর তুমি যদি বলো বানিয়ে দিয়ে আসতে হবে তাহলে এখানে আমি বানাতেও দিব আচ্ছা হাই আপু হাই সানাম আপু কেমন আছো এইটা দেখো এটা অসম এটা কিন্তু খুব সুন্দর পিঙ্ক কালার ঝটফট বুক করো ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর আর দেরি করো না আমাকে বলতে হবে না আপু বুক করো তুমি আগে ওয়েতে দিয়ে দাও ইনবক্সে বুক করো ঠিক আছে ইনবক্সে বুক করো আগে যারা চালাক না তারা হচ্ছে আমার আমাকে এখানে বলে না হ্যাঁ সবাই হচ্ছে ইনবক্সে বুক করে তোমার হচ্ছে কনফার্ম করে তাহলে এই যে দেখো এটা হচ্ছে ওড়নাটা এটা কিন্তু মিস করলে মিস হয়ে যাবে একদমই সুন্দর আমি সত্যি বলতেছি এইটা বাস্তবে অসাম অসাম কালার দেখো খুবই নাইস একটা কালার এইটা হচ্ছে ওড়নাটা হ্যাঁ এটা হচ্ছে ওড়নাটা আর এটা হচ্ছে তোমার ড্রেসটা এটা কিন্তু খুবই সুন্দর কালার সো জেনিবা ঝটফট আচ্ছা হাসিনা তারপর শেয়ার ডান থ্যাংক ইউ অপু আচ্ছা তোমার জামাইয়ের জন জরিমানা হবে দুইটা কিনলে দুইটা ফ্রি জাস্ট ফর মি ওকে ঠিক আছে তোমার বাসায় যাব দুই তিন দিন থাকবো তারপর হচ্ছে চারটা ড্রেস দিয়ে চলে আসবো ফার্স্টে যেগুলো বুকড হয়ে ওইগুলো আনি ওকে আপু ওইগুলো নিয়ে আসবো আচ্ছা দুই দিন টাইম দিও আচ্ছা আপু হ্যাঁ ব্লক করে দিয়ে স্যান্ডেল গেঞ্জি দেখাচ্ছি ঠিক আছে স্যান্ডেল গেঞ্জি আছে ব্লক করে আগে তারপর দেখাচ্ছি এইটা হচ্ছে নিচে প্যানেলটাতে পড়বে ঠিক আছে এরপর দেখো আর কত সুন্দর দেখায় হ্যাঁ এটা হচ্ছে তোমার ড্রেসটা প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ আর ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে ক্যাশ অন ঢাকার বাইরে বিকাশে পেমেন্ট এটা অনেক সুন্দর কিন্তু ঠিক আছে সরিয়ে ফেললাম আচ্ছা উনি হচ্ছে স্যান্ডেল কেনতে নিতে আসছে তোমাদের স্যান্ডেল থাকলে পুরা তুন দাও আপনারা সবাই আচ্ছা এই যে দেখো এইটা হচ্ছে আগের দিনের গুলো আচ্ছা পেইন্টটা কিন্তু খুবই নাই যেটা যে বুক করবে সে কিন্তু মানে মিস করলা এটা কিন্তু অসম্ভব সুন্দর আমি এটা আমার মারিয়া থেকে বলতেছি এটা খুবই সুন্দর আচ্ছা তোমার না আপু হ্যালো তুমি তো দিন দিন রয় সুন্দর হয় না আপু তোমার সাথে কথা বলতে ভয় পায় আমি ঠিক আছে তোমার সাথে কথা বলতে ভয় পায় এইটার প্রাইস কত আপু আপু 750 750 এই যে দেখো আচ্ছা আর একটু মজার কথা বলি এই ড্রেসটা একটা আপু দুইটা নিয়েছে বুঝছো এখন আপু জানি না এটা টু পিস না থ্রি পিস আমাকে বলতেছে আপু আমাকে সালোয়ার দেওনি কেন আমি বলতেছি আপু এটা তো টু পিস তুমি তো টু পিস অর্ডার করছো বলে ও আচ্ছা আচ্ছা ভালো আমি কালকে তোমাকে খুঁজেছি তোমার কথা শোনার জন্য তাই না আমি তো আসছি আপু অনেক আগে কালকে হ্যাঁ এই সাড়ে এগারোটায় আসিনি আপু এই ড্রেসটা কি থ্রি পিস না আপু মুক্ত আপু এগুলো হচ্ছে টু পিস হ্যাঁ আচ্ছা কি চালাক তোমরা খেয়ে দে দেখে ড্রেস দিয়ে করবো তাই না হ্যাঁ তুমি চালাক তাহলে তোমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের ওয়াইফ তো চালাক হতেই হবে বলো এই যে দেখো যে নাও মুন্ডি আপু এগুলোর মধ্যে নাও হ্যাঁ এই যে দেখো এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে তোমার ড্রেসটা এই যে এটা হচ্ছে ড্রেসটা আর এই যে এটা হচ্ছে তোমার প্যানেলটা নিচে ঝুলে হাতা স্লিভে দিবা এটা ঠিক আছে আচ্ছা 10টা শেয়ার করো আপিয়া আজকেও কিন্তু 10টা শেয়ার করলে গিফট পাবা সো 10টা শেয়ার করে দিবা ঠিক আছে এই যে দেখো এইটা হচ্ছে তোমার এইটা হচ্ছে তোমার ওর্নাটা এইটা হচ্ছে তোমার ওর্নাটা প্রাইস হচ্ছে অনলি অনলি হচ্ছে প্রাইস তোমার সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে লাভ ইউ আপি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ টু হ্যাঁ এই যে দেখো এটা হচ্ছে আরেকটা টু পিস প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ জেনি বাই স্ক্রিনশট নিয়ে নাও কোন পিঙ্কটা দেখাও আচ্ছা এই যে দেখো এটা দেখাচ্ছি পিঙ্ক না আমি আরও ড্রেস দেখাচ্ছি তুমি দেখো ঠিক আছে এই যে দেখো এইটা হচ্ছে ড্রেসটা প্রাইস হচ্ছে অনলি তোমার সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে জেনি বা একটা স্ক্রিনশট নিয়ে নাও ওকে এটা দেখো খুবই সুন্দর এটা হচ্ছে গত দিন যেগুলো নিয়ে আসছিলাম যে চারটা কালার ওই চারটা কালার আবার চলে এসেছে এটা সরে ফেললাম প্রায় সাতশো পঞ্চাশ টাকা অন এই যে দেখো এটা হচ্ছে পার্পেল কালারটা হ্যাঁ এটা হচ্ছে তোমার পার্পেল কালারটা এই যে দেখো আচ্ছা আরিফা আপু হ্যাঁ আপু কেমন আছো এই যে দেখো এইটা হচ্ছে তোমার এই যে তোমার প্যানেলটা হচ্ছে এইটা হবে নিচে ঝুলে আর হাতা স্লিপে দিবা আর এইটা হচ্ছে তোমার ড্রেসটা এইগুলো লনের কাপড় খুবই সুন্দর এগুলো লনের কাপড় খুবই সুন্দর খুবই খুবই সফট কাপড় হবে আচ্ছা আর ডান থ্যাংক ইউ আপু আচ্ছা এই যে দেখো এইটা হচ্ছে আরেকটা ওড়নাটা হচ্ছে এইটা ঠিক আছে ওড়নাটা হচ্ছে এইটা এইটা ঠিক পিস হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে হচ্ছে আচ্ছা এই জন্য তোমাকে রাতে পায় না পরে দেখি সাড়ে সাতটায় লাইভ করছো মিস করেছি কালকে না আমি মানে কি মনে হচ্ছিল যে এখন একটু যাই সাড়ে সাতটায় বলে আর রাত্রে আসিনি বুঝছো এই যে দেখো এইটা হচ্ছে এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে তোমার প্যানেলটা আর এটা হচ্ছে তোমার জামাটা হ্যাঁ প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা দেখো জেনি স্ক্রিনশট নিয়ে নাও জেনি স্ক্রিনশট নিয়ে নাও প্রাইস হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা রোনা আপু হ্যাঁ আপু কেমন আছো হ্যাঁ রোনা আপু ভালো আছি তুমি কেমন আছো এই যে রোনা আপু টু পিস গুলো আবার চলে এসেছে দেখো টু পিসের মনে হয় তুমি পিক দিয়েছিলা সেই দিন পাওনি এই যে এটা তোমার হচ্ছে পার্পেল কালারের মধ্যে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে দেখো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আর আগে দেখিয়ে ফেলেছি ওইটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে ইয়েলো অফ হোয়াইটের মধ্যে ইয়েলো এই যে দেখো এটা আরেকটা এটা হচ্ছে আরেকটা আচ্ছা 10টা শেয়ার করে দাও তোমরা সবাই 10টা শেয়ার করে জিতে নাও হচ্ছে গিফট ঠিক আছে এই যে দেখো এটা হচ্ছে তোমার আচ্ছা আমি হাসলাম কেন শুনবা শুনলে তোমরাও হাসবা আচ্ছা এইটা হচ্ছে নিজের প্যানেল হাতা স্লিপে দিবা ঠিক আছে ফেরদোসল কি দেখাবে আজকে আপু দেখি দেখানোর ইচ্ছে দেখা যাক কি হয় দেখানোর জামাটা ঠিক আছে এইটা হচ্ছে জামাটা আর এইটা হচ্ছে তোমার হচ্ছে ওরনাটা ঠিক আছে এইটা হচ্ছে তোমার ওরনাটা প্রাইস হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা করে জেনিভাই স্কি শার্ট নিয়ে নাও এই যে দেখো এই এটাই মনে হচ্ছে তো এটাই পাটিলনা সাইডে এই যে দেখো এইটা হচ্ছে আচ্ছা আর ডান থ্যাংক ইউ হাসিনা আপু এই যে দেখো এইটা হচ্ছে তোমার নিচে প্যারেলটা ঠিক আছে এটা হচ্ছে নিচে প্যারেলটা এটা হচ্ছে তোমার জামাটা ঠিক আছে এটা সরি ও RNA হচ্ছে এইটা আচ্ছা আর এইটা হচ্ছে তোমার জামাটা

হ্যাঁ কয়েকদিন থেকে এরকম হচ্ছে মানে আমি যখন ভাবি যে নোটিফিকেশনটা দিবো তখন দেখি আর দুই এক মিনিট সময় আছে ওই সময় দেখি হবে আচ্ছা তা আপু হ্যালো আপু কেমন আছো হ্যাঁ আপু ভালো আছি তুমি কি সুস্থ হয়েছো আপু টুপিসগুলো অনেক সুন্দর সুন্দর সব শেষ হয়ে গেল। দেখো আচ্ছা নার্গিস হোক আপু শেয়ারটা না আপু থ্যাংক ইউ আপু নার্গিস আপু অড্রেস পাঠিয়ে দিচ্ছি আপু এইটা হচ্ছে না পা আর ইকটা লেমন কালারটা ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি সাতশো টাকা করে এই দেখো এই প্যানেলটা হচ্ছে নিচে ঝুলে হাতা স্লিভে দিবা আর দশটা শেয়ার করে দাও সবাই দশটা শেয়ার করে দাও ঠিক আছে দশটা শেয়ার করে দাও আচ্ছা তাপা সুম পাস্টার অনেক সুন্দর তিনি চলে এসেছে আজকে হচ্ছে লটারি হবে হ্যাঁ হ্যাপি শপিং এর গত মাসে হ্যাপি শপিংয়ের লটারি হবে

এমনি তো সবাই চুনি চুনি করে পাগল হয় হ্যাঁ এইবার কিন্তু পাগল হইও না আচ্ছা সবাইকে বলতেছি যারা এতক্ষণ বুক করতে পারোনি মন খারাপ করছো তারা আমাকে কমেন্টে আগে না লিখে আগে হচ্ছে ইনবক্সে বুক করো তারপর কমেন্টে আমাকে लिखো শান্তনা দিও যে আপু আমি এটার জন্য ইনবক্স করেছি ঠিক আছে সো দেরি না আর স্ক্রিনশট নিতেবা ঝটপট আর বুক করে ফেলবা এই যে দেখো ড্রেস দেখাচ্ছি এবার দেখতে পাবা কত সুন্দর ড্রেস এইটা হচ্ছে তোমার ড্রেসটা এইটা হচ্ছে তোমার ড্রেসটা ওয়াও ড্রেস দেখো চুন্ডি যারা যারা চুন্ডি চুন্ডি করো সারাদিন বলো আপু চুন্ডি নিয়ে আসো চুন্ডি নিয়ে আসো রিজনেবল প্রাইসে আমাদের চুন্ডি দাও এই যে নিয়ে চলে এসেছি এটা হচ্ছে ড্রেস এটা হচ্ছে তোমার ড্রেসটা এইটা হচ্ছে তোমার প্যানেল হচ্ছে ব্যাক এর প্যানেল এটা তোমার ফ্রন্ট সাইটেও দিতে পারবা চাইলে এটাও সাইডে দিতে পারবা মানে তোমাদের ইচ্ছে মতো এটা বানাতে পারবা এই যে দেখো এটা হচ্ছে হাতাটা ঠিক আছে এটা হচ্ছে হাতাটা আর প্রাইস কত বলো অনলি সাতশো ঝটপট বুক করে ফেলো আচ্ছা হাসলা কেন বললা না কিন্তু আচ্ছা হাসলাম কেন বলো এই যে দেখো এই ক্যাটালগটা বুঝছো এই ক্যাটালগটা আছে তো আমি বলতেছি কি এটা কি থ্রি পিস

আমি মনে করি কোথাও পাবা না কোথাও পাবা না তোমরা ঘুরে আসবা দেখবা কোথাও পাবা না এই প্রাইজে আমি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে নিবা ঝটপট স্ক্রিনশট নাও ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে নাও আর ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলো যে নিতে যাচ্ছ একটা ঝটপট স্ক্রিনশট নিয়ে নাও অনলি সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এই অসাম অসাম সুন্দর ড্রেসটা ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নাও এটা কিন্তু তোমার এই পাশে দিতে পারবা এই হচ্ছে হাতাটা অরেঞ্জ কালার তুমি দিয়ে বানাতে পারবা হ্যাঁ সামনে তুমি হোয়াইটও দিতে পারবা সেটা তোমার ব্যাপার তুমি যেটা ভালো লাগবে সেটা দিয়ে দিতে পারবা ঠিক আছে আচ্ছা এটা সরিয়ে ফেলতেছি এটা সরিয়ে ফেলতেছি জেনে বাই স্ক্রিনশট নিয়ে ঝটপট বুক করো সরিয়ে ফেলতেছি যে স্ক্রিনশট দিতে পারবা আগে তারটাই কিন্তু কনফার্ম হয়ে যাবে আর অবশ্যই ফুল অ্যাড্রেস নাম্বার দিতে হবে যারা দাওনি এখনো আচ্ছা রুলি আপু নিব ওকে রুলি আপু তুমি ইনবক্স করো আপু আমাকে এখানে পরে বলো শেষ হয়ে যাবে কারণ দেখ কত সুন্দর ড্রেস এইটা দেখো এটা কি কালার বলো গ্রিন এইটা হচ্ছে ওয়াও দেখছো আচ্ছা এইটা হচ্ছে গ্রিন কালারটা এইটা তুমি ফ্রন্ট সাইডে দিতে পারবা ব্যাক সাইডে দিতে পারবা শেয়ার ডান থ্যাংক ইউ হাসিনা আপু ইউ সো মাচ আপু আচ্ছা এইটা হচ্ছে তোমার আরেকটা ড্রেসের ব্যাক প্যানেলটা আপু দিস ইজ টু পিস অন থ্রি পিস অ্যান্ড হোম ডেলিভারি হবে আপু এগুলো হচ্ছে টু পিস হ্যাঁ ঢাকার ভেতরেও হোম ডেলিভারি দিয়ে আর হচ্ছে তুমি যদি ঢাকার বাইরে হও তাহলে হচ্ছে তোমার যেগুলো জায়গাতে পাঠাও কাভারেজ আছে আমি সেগুলোতে হোম ডেলিভারি দিতে পারবো আর তাছাড়া সুন্দরবন কুরিয়ার থেকে নিতে হবে আর ঢাকার বাইরে হলে তোমার হচ্ছে বিকাশে পেমেন্ট করতে হবে ফুল পেমেন্টটা আচ্ছা এইটা দেখো এটা হচ্ছে ফ্রন্ট সাইডে দিতে পারবা এইটাও তুমি চাইলে ফ্রন্ট সাইডে দিতে পারবা এই হোয়াইট কালারটা হ্যাঁ আবার ব্যাক সাইডেও দিতে পারবা আর এই যে দেখো এইটা হচ্ছে তোমার কি বলে হাতাতে দিতে পারবা ঠিক আছে এইটা ব্র্যান্ডটা আমি একটু তোমাদের বলে দিই তাছাড়া তোমাদের আবার কনফিউজ থাকতে পারে হ্যাঁ সান সান সানটেক্সের ব্র্যান্ড আমি বলে দিচ্ছি কনফিউজ থাকতে পারে যে হয়তো বা মনে হতে পারে এগুলো রেপ্লিকা তাই এত কম প্রাইসে সেল হচ্ছে বাট এগুলো সানটেক্সের একদম অরজিনাল ঠিক আছে এইটা হচ্ছে আরেকটা ড্রেস কালারটা দেখো অসাম একটা কালার ঠিক আছে সো জেনিবা ঝটপট একটা বুক করে চালো এইটা দেখো এইটা হচ্ছে তোমার আরেকটা ওন্নাটা দেখো খুব সুন্দর হ্যাঁ কালারগুলো দেখাচ্ছি আপু এইটা দেখো এইটা হচ্ছে ওন্নাটা আচ্ছা তাই তো পায়জামা সারা তো বিক্রি কথা তাই না এত সুন্দর মন চাই সব নিতে মমির আপু নিয়ে নাও দেখো না কত রেজিনে বলেছো এই ড্রেসটা সাতশো পঞ্চাশ টাকায় কোথাও না আমি তোমাদের বলে দিতে পারি সাতশো পঞ্চাশ টাকায় কোথাও না আচ্ছা শেয়ার করলাম এতক্ষণ কেমন আছো আপু হ্যাঁ আপু ভালো আছি তুমি সুস্থ হয়েছো আপু এই যে দেখো এইটা হচ্ছে ওন্নাটা ঠিক আছে এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে তোমার ড্রেসটা এটা তুমি সামনে হোয়াইটটা দিতে পারো আর এটা সামনে হচ্ছে তুমি এই গ্রিনটাও দিতে পারো আচ্ছা ব্রাজিল মার্কা ড্রেস অপু তাই না ব্রাজিলের খেলা দিনে এই ড্রেসটা পড়তে হবে তাই না বল অপু আচ্ছা দীপালি দিদি হাই দিদি তোমার সাথে আমার কথা হয় তুমি তুমি আমার সাথে চিট করছো এটা হচ্ছে ড্রেসটা তুমি আসিনি আমার সাথে দেখা করোনায় হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটা নিয়ে নাও ঝটফট এটা আচ্ছা কেউ যাতে বলতে না পারে যে এগুলো হচ্ছে রেপ্লিকা এই জন্য আমি তোমাদের ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি বারবার আবারও দেখিয়ে দিচ্ছি এই যে দেখো সান টেক্সটের একদম অরিজিনাল সান সব ক্যাটালগ দেখিয়ে দিচ্ছি আচ্ছা আপু শেয়ার রেজাল্ট দিছো আপু আপু দিনি দিব একটু পরে যে এই আর কয়েকটা দেখিয়ে দিই তারপর শেয়ার রেজাল্ট দিব আর 10টা করে সবাই শেয়ার করে দাও ঠিক আছে আজকের হচ্ছে 10টা শেয়ার করলে আবার আজকের উইনার করে দিব ঠিক আছে এই যে দেখো আরেকটা হ্যাঁ এইটা দেখো এটার কম্বিনেশনটাও সুন্দর এটার কম্বিনেশনটাও অনেক সুন্দর হোয়াইট সামনে হচ্ছে তোমার এই যে ইয়েলো ওয়াও দেখো অনেক সুন্দর না অনেক নাইস এটা হচ্ছে তোমার ড্রেসটা হচ্ছে ব্যাক সাইড সাইড ফ্রন্ট আচ্ছা এবার আমি ইউলো দিয়ে একটু ধরি দেখো ইউলো দিয়ে ধরলে আচ্ছা সুস্থ হয়েছে আপু ওকে আপু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও এই যে দেখো আমিও তো সুস্থ বাট গলাগুলো সুস্থ হয়নি হ্যাঁ এইটা দেখো এইটা হচ্ছে ওড়নাটা প্রায় হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা অনলি ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা অনলি জেনিবার স্ক্রিনশট নিয়ে নাও ওয়াও দেখছো দেখো খুবই সুন্দর আচ্ছা যাই যেটা নিবা স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার কনফার্ম করবা হ্যাঁ আচ্ছা এটাও সরিয়ে ফেলতেছি ঠিক আছে এটাও সরিয়ে ফেলতেছি সো ঝটপট স্ক্রিনশট নিয়ে নাও ঝটপট স্ক্রিনশট নিয়ে নাও আচ্ছা আরেকটা কালার দেখাচ্ছি আচ্ছা এই কালারটা দেখো শুধু টু পিসই নিয়ে আসবো না বলো এরপর শুধু টু পিস টু পিসই নিয়ে আসবো আচ্ছা এই যে দেখো এইটা হচ্ছে ব্লু নেভি ব্লু এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট বা ব্যাক যেটা দিবা সেটাই ইনবক্স করেছি ওকে রুলি আপু গ্রিনটার জন্য না আচ্ছা গ্রিনটা তুমি নিবা ওকে ঠিক আছে আপু এটা হচ্ছে তোমার ব্যাক সাইডটা আপু আই এম ওয়াচিং ইউর লাইভ ফ্রম বরি কি বাইরিন আই ওয়ান্ট টু টক

আপু তুমি হচ্ছে যেটা যেটা নিবা তুমি হচ্ছে স্ক্রিনশট দাও আর তোমার হচ্ছে আমি তো দেশের বাইরে ডেলিভারি করতে পারবো না হ্যাঁ সো তোমার দেশের মধ্যে কারো একটা অ্যাড্রেস দিলে আমি পাঠিয়ে দিতে পারবো ঠিক আছে আর ঢাকার বাইরে হলে অবশ্যই তোমার ফুল পেমেন্ট করে দিতে হবে তুমি ইনবক্সে একটু নক করো ইনবক্সে তোমার সাথে কথা বলা হবে ঠিক আছে এখন ইনবক্সে নক করো তোমার সাথে ইনবক্সে কথা বলবে আপু তুমি অনেক সুন্দর তাই না আচ্ছা থ্যাংক ইউ আপু আমি সুন্দর না মোটেও তারপরে থ্যাংক ইউ যেহেতু বললা আচ্ছা তুমি টাইম পাই নিগো দিদি টাইম

শরীয়তপুরও দেওয়া যাবে বাট হচ্ছে ফুল পেমেন্ট অ্যাডভান্স করে দিতে হবে হ্যাঁ তারপর অ্যাড্রেস দিলে আমি দিয়ে দিতে পারবো সমস্যা হবে না শরীয়তপুরে হচ্ছে আপনি একটু জায়গাটা নাম বলে দিবেন তাহলে ইনবক্সে সরি আমি জানিয়ে দিব ইনবক্সে যে ওইখানে পাঠাও কভারেজ আছে কিনা ওয়াও দেখো এইটা এটা অনেক সুন্দর বলো নীল কালার এটা কিন্তু জাম কালার অনেক নাইস না বলো এটা অনেক সুন্দর প্রথমটা আবার দেখি আচ্ছা এটা প্রথমটা কোনটা জানি এটা প্রথমটা এটা নাকি এটা

আচ্ছা আজকে মিস হয়নি তোমারটা কনফার্ম হয়ে গেছে যদি ওইটা ভাবছিলাম আমি বানাবো তোমাকে দিয়ে দিলাম যাও আমি নিয়ে আসবো নিয়ে এসে বানিয়ে নিব আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইডটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইডটা আচ্ছা আপু এমন করছেন কেন আব্দুল্লাহ আল মামুন কেমন করছে আপনাকে ব্লক করছি তাই ওকে ব্লক করে দিচ্ছি আচ্ছা এইটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট ব্যাক সাইডটা ঠিক আছে আর এইটা হচ্ছে তোমার ফ্রন্ট সাইডটা তুমি যে যেখানে তোমার হচ্ছে ফ্রন্ট সাইডে যেটা ইচ্ছা সেটা দিতে পারবা যেটা দিবা সেটাই ভালো লাগবে প্রিয়াঙ্কা খানাপো প্রাইস হচ্ছে সাতশো প্রাইস হচ্ছে সাতশো আচ্ছা আন্টি এই যে অরেঞ্জ কালারটা এটা বুকড হয়েছে কিনা আমি জানি না তারপরে দেখে দিচ্ছি এই যে অরেঞ্জ কালারটা আন্টি এটা হচ্ছে অরেঞ্জ আর হোয়াইট এর মধ্যে দেখো এইটা হচ্ছে ড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটা অরেঞ্জ কালার কাপড়টা কি লনের হ্যাঁ এগুলো লনি লনের কাপড়ই লনের থেকে অনেক সফট এগুলো অনেক সফট আপু ব্লুটা আমি নিব আচ্ছা খানিস কে ওটা জন্য আচ্ছা ব্লুটা বুকড হয়ে গেছে খানিস ফাতেমা আপু ওটা হচ্ছে ব্লু ঠিক না একদম পার্পল কালার একটু হ্যাঁ একটু বেগুনি টাইপের কালার আচ্ছা জর্জেট ওনার ড্রেস আছে না আপু জর্জেট ওনার একটা আছে আমার এইটা ঠিক আছে আমার এই একটা আছে আই এম নট আপু ওকে ভাইয়া আমি বুঝছি আমি ভাবছি অনেকে তো মানে ছেলেদের আইডি থেকে অনেক আপুরাও দেখে হ্যাঁ এই জন্য আমি হচ্ছে আপু বলছি আই ওয়ান্ট টু টেক ফর মাই ওয়াইফ ওকে আপনি হচ্ছে ইনবক্সে কথা বলে নেন ভাইয়া আপনি যেটা যেটা নেবেন সেটা সেটা পেয়ে যাবেন রেড মাই কমেন্ট লিটিল শরীয়তপুর ও আচ্ছা আচ্ছা শরীয়তপুর হাট না আচ্ছা ঠিক আছে দেওয়া যাবে ভাইয়া দেওয়া যাবে শুধু ফুল পেমেন্ট বিকাশ করে দিতে হবে এইটা হচ্ছে অরেঞ্জ কালারটা হ্যাঁ আপনার জামা একটা আনবা আমার জন্য একটা আনবা কোনটা দীপানিদা দিদি আর এই যে আনটি এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইডটা হোয়াইট পড়বে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা অরেঞ্জ কালার করবে যদি আপনি মনে করেন যে না অরেঞ্জটা ব্যাকে দিবেন আর হোয়াইটটা হচ্ছে ফ্রন্টে দিবে তাহলে সেটাও করতে পারবেন আর এইটা হচ্ছে হাতা হবে আচ্ছা যার যেটা যেটা লাগবে তোমরা কিন্তু একদম শিওর হয়ে ইনবক্স করে দাও ঠিক আছে আচ্ছা আমি ব্লুটা নিব আপু আচ্ছা কানিস কাছে মা আপু নিবে ব্লুটা একটু লিখে রাখো তো ব্লু পার্পল যেটা এটা আপু কানিস আপু তুমি হচ্ছে একটু স্ক্রিনশট দিয়ে রাখো তো আপু দিয়ে রাখো যে এটা তোমার জন্য বুক করে রাখতে হ্যাঁ আমি লিখে রাখতেছি তারপর তারপর একটা ইয়েতে লিখে রাখো ভুলে যাব লিপি আপু এটা আমার জন্য আইন কেমন আমি স্ক্রিনশট দিয়ে রাখছি আচ্ছা কোহিনুর আপু দিয়ে রাখো এই যে দেখো এটা হচ্ছে অরেঞ্জ কালারের এটা হচ্ছে ওর্নাটা হ্যাঁ জেনিভাই এটা স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে কনফার্ম করো ওকে জেনিবা স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলো প্রাইস হচ্ছে অনলি 750 টাকা করে 500

সানটেক্সটের আচ্ছা যেটা পরে আসো আচ্ছা আমার এটা নিবে এটা হচ্ছে লিলেন কাপড় কিন্তু আপু এটা হচ্ছে লিলেন কাপড় হবে হ্যাঁ আমারটা হচ্ছে লিলেন কাপড়ের যে ব্যাক এরকম হবে ঠিক আছে আমারটা লিলেন কাপড় হবে আচ্ছা আচ্ছা কি লিখছে এত রাতে এইগুলা কেন মনে হয় কি সাপোয়াত খান তো ব্লক করে অযথা আচ্ছা আমি তো কমেন্ট পড়তেছি পড়তে পড়তে ওইগুলো আমি কি জানি যে এর মধ্যে আবার এরকম ইয়ে করবে আচ্ছা ডেলিভারি ফ্রি অর ইউর টেকিং এক্সট্রা মানে আপু ভাইয়া ডেলিভারি ফ্রি না ডেলিভারি চার্জ আছে একশো টাকা অনলি একশো টাকা আচ্ছা টু পিস গুলো তো অলরেডি শেষ হয়ে গেছে হ্যাঁ টু পিস গুলো সবগুলো দেখানো শেষ হয়ে গেছে আপু তুমি একটু আস্তে করে কথা বলো আচ্ছা কেন আপু খুব জোরে কথা বলতেছে আচ্ছা জোরে কথা না বললে তো তোমরাও শুনতে পাবে না আস্তে বললে বলবো যে জোরে বলো এখন জোরে বললে তোমরা বলতেছো আস্তে বলো আমি কি করবো বলো আচ্ছা আমি ফার্স্টে এখন একটু ইয়ে করি তোমার হচ্ছে হ্যাপি শপিং উইনার একটু অ্যানাউন্স করে দিই তারপর আবার ড্রেস দেখায় কই দাও আচ্ছা তোমার 3 পিস আর ওরনা নাকি পিওর হ্যাঁ আপু আমারটা 3 পিস ওরনা পিওর জামা হচ্ছে তোমার লিলেনের ওপর তোমার হচ্ছে কাজ করা আর হচ্ছে ওরনা সালোয়ার হচ্ছে কটন ঠিক আছে আচ্ছা ব্ল্যাক কালার কি হবে না আপু ব্ল্যাক কালার কাজে আপু ব্ল্যাক কালার নেই আচ্ছা আমি আগে একটু ইয়া করে নে আচ্ছা রেডটা এনে দাও আপু আমাকে রেডটা দিও রেড কোনটা আচ্ছা ইসরা আপু একটু ইনবক্স করে দিও তো আপু ইনবক্স করে দিও হ্যাঁ কোন কালারটা আচ্ছা তোমরা যারা যারা নিতে চাচ্ছ সেটা ইনবক্স করে দিবা আচ্ছা আমি ফার্স্ট এগে এখন একটু লটারিটা করে নিই এই লটারিটা হচ্ছে গত মাসের আচ্ছা এই এর মধ্যে হচ্ছে সব আপুদের নাম ফোন নাম্বার সব কিছু আছে ঠিক আছে আমি আচ্ছা আপু সময় মতো এসে পড়েছি তাই না আচ্ছা থ্যাংক ইউ অপরূপ থ্যাংক ইউ রাখি আপু দেখা যাক কি হয় আচ্ছা হাসিনা যদি আপু লিখছো শেয়ার দাম থ্যাংক ইউ আচ্ছা ওকে আপু ইস্ট আপু ওকে থ্যাংক ইউ আচ্ছা শোনো আমি হচ্ছে যাতে সবাই মন না খারাপ করে কারণ অনেক কাপড়াই তো তোমরা সবাই তো কেনাকাটা করছো এখন আমি যদি এরকম করতাম যে সব থেকে যে বেশি মানে বেশি কেনাকাটা করবে তাকে গিফট দিব এইটা হলে তখন হয়তো বা অনেকে সবার তো সামর্থ্য থাকে না যে অনেক অনেক কেনাকাটা করবে সো আমি এই জন্য এরকম করছি যে আমার বলো এখানে আমি এই জন্য এরকম একটা মানে ইয়ে করছি যে আমার পেজ থেকে গত মাসে যারা যারা শপিং করেছো তাদের সবার নাম থাকবে এখানে দেখো সবারই নাম আছে আমি কিন্তু হাতে লিখিনি প্রিন্ট করে নিয়ে আসছি আমার আমার যে চার্টটা ছিল ডেলিভারি আমি তো পাঠাওতে ডেলিভারি করি সবগুলো আমার ডকুমেন্টস থাকে সেখান থেকে চার্ট ছিল আর সুন্দরবনে যারা করছো তাদের সবার একটা চার্ট আমি তৈরি করে সেটা হচ্ছে তোমার কপি করে কি বলে তোমার প্রিন্ট করে নিয়ে আসছি হ্যাঁ আর সেটা এখন আমি লটারি করব। এর মধ্যে যে আপু না উঠবে তার জন্য থাকবে একটা পিস জয়পুরি চিপিস দিবো আর তারপর সান্ত্বনামূলক পরিষ্কার হয়তো থাকতেও পারে হ্যাঁ তো আগে আমি ফার্স্ট যিনি হচ্ছে যে আপু হচ্ছে হ্যাপি শপিং ওই না তার নামটা তুলবো দেখা যাক কি হয় হ্যাঁ তোমরা সবাই অনেক এক্সাইটেড নিশ্চয় আচ্ছা তাহলে তোমারটা দেখা আর প্রাইস আর প্রাইজ আচ্ছা আপু এই যে আমারটা তো দেখতে পাচ্ছ আমারটা একদম এরকম আর তোমার হচ্ছে বুকে না দুইটা হচ্ছে তিনটা হচ্ছে তোমার ইয়ে টার্সেল দেওয়া আছে আচ্ছা নো সিস্টার সাউন্ড ইজ ওকে বাট স্পিলিং লিটল স্লো স্লো প্লিজ আচ্ছা একটু এক্সাইটেড হয়ে যাচ্ছি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আচ্ছা একটু এক্সাইটেড হয়ে যাচ্ছি তো এরকম হয়ে এই জন্যে কথাগুলো এরকম হয়ে যাচ্ছে আচ্ছা আমি হচ্ছে এখন লটারিটা তুলতেছি যে আপুর নাম উঠবে আমি তার নাম বলবো ফোন নাম্বারের চারটা ডিজিট বলবো আর যদি তুমি থাকো আপু তাহলে অবশ্যই অবশ্যই হচ্ছে কমেন্টে জানাবা ঠিক আছে তারপরে আবার কিছুক্ষণ দেখাবো দেখানোর পর আবার কালকে শেয়ারের উইনারের নাম হ্যাঁ মা উনি কেমন আসছে হ্যাঁ আপু ভালো আছে ও ঘুম থেকে উঠে পড়ছে আপু রেজাল্ট দিয়ে ফেলছো উইনার কি হয়েছে না আপু এখন হচ্ছে শপিং হ্যাপি শপিং উইনারের নাম ঘোষণা করবো আচ্ছা এইখানে দেখো এখানে কিন্তু অনেকগুলো আছে ছোট ছোট করে কাটা আছে ঠিক আছে সো ভেবো না হয়তো কয়েকটা নাম দেওয়া আছে দেখো অনেকগুলো অনেকগুলো আছে আপু আমার নাম আছে সবার নাম আছে আপু সবার নাম আছে আমার পেজ থেকে মানে এইবার গত মাসে মেবি সাড়ে তিনশো মানে ডেলিভারি হয়ে গেছে সো সবার সবারই নাম আছে আমি কারণ নাম বাদ দিই যে একটা ড্রেস নিছে তারও নাম লিখছি যে 10টা 20টা 25টা 30টা নিয়েছে তারও নাম লিখছি ঠিক আছে সো কেউ মন খারাপ করো না এখন এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার এটা হচ্ছে সবার ভাগ্যের ব্যাপার এন্ড দেখা যাক আমি আমার মেয়েকে দিয়ে তুলাচ্ছি ঠিক আছে একটা নাম তুলাচ্ছি এর আগের দিন আমার মেয়ে তুলছে কইলো না আপন নাম উঠছে আচ্ছা ঠিক আছে ফার্স্ট রেডি 1 2 3 একটা তুলো মানে একটা দেখুন একটা তুলবা একটা 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 রাখো একটা তুলো আচ্ছা তাসলিমা নাসরিন রনি আপু তাসলিমা নাসরিন রনি আপু ফোন নাম্বারের লাস্টের তিনটা ডিজিট বলতেছি টু টু সেভেন আচ্ছা তাসলিমা নাসরিন রনি আপু আচ্ছা দিদি আমার নাম তো থাকার কথা হ্যাঁ দিদি সবার আছে সবার আছে বনিক দিদি তোমারও নাম আছে আচ্ছা ফোন নাম্বারটা আমি একটু ধরে রাখতেছি ফুল নাম্বার তো এখানে দেখানো যাবে না এই যে দেখো নামটা আপু তুমি যদি থাকো আপু প্লিজ একটু সাড়া দিয়ে দাও প্লিজ একটু দিয়ে দাও তাসলিমা নাসরিন আপু আপু কি আসো তাসলিমা নাসরিন রনি আপু আচ্ছা আমার নাম নেই অবশ্যই তোমার নাম আছে সবার নাম দিয়েছি সবার সবার নাম দিয়েছি কিন্তু আচ্ছা পড়ু উঠছে হচ্ছে তাসলিমা নাসরিন রনি আপু ঠিক আছে তাসলিমা নাসরিন রনি আপু তুমি থাকলে একটু সাড়া দাও তুমি থাকলে একটু সারা দাও আর আমি কিন্তু আজকে ফার্স্ট এটা বলে দিচ্ছি হ্যাঁ যে আমি যেদিন লটারি এটা করব সেদিন কিন্তু না থাকলে আমি কিন্তু তারটা ডিসকোয়ালিফাইড করে আবার নতুন করে করব সো নতুন করে আবার আমি লটারি করব আজকে তোমাদের জন্য এটা সুযোগ দিচ্ছি যে আজকে শুধু আমি করতেছি না এটা পরের দিনের লটারি গুলো যখন করব তখন যদি সে না থাকে তাহলে কিন্তু আমি ডিসকোয়ালিফাইড করে আবার আমি নতুন করে করব আচ্ছা কিউট বেবি শি ইজ বেবি মাশাআল্লাহ ব্লেস হার থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আচ্ছা গিফট পাইলাম না কিনবো এখন হ্যাঁ বাবা ফু বাবা বাবা কেন আচ্ছা আমি শান্তনা পুরস্কার দিচ্ছি আচ্ছা তাসলিমা নাসরিন রনি আপু প্লিজ তুমি একটু সাড়া দাও কমেন্টে সাড়া দাও আর ইনবক্সে একটু নক করো ঠিক আছে আমি এটা শুনে বলতেছি আচ্ছা আমি দুইজনকে সান্তনা পুরস্কার দিব হ্যাঁ দুইজনকে শান্তনা পুরস্কার দিব হচ্ছে অল্প কিছু রিসার্চ দিব পঞ্চাশ টাকা করে ঠিক আছে আচ্ছা স্বপ্ন আপু আমার নাম নাই আপু সবার নাম চাষ এর মধ্যে সবার নাম রুলিয়া কিলতান আপু আচ্ছা আমি দুইজনকে মানে সান্ত্বনা পুরস্কার দেব সেটা হচ্ছে পঞ্চাশ টাকা রিসার্চ দুইজনকে দেবো হ্যাঁ এখন আমি দুইজনের নাম তুলবো একে একে একটা একটা করে তুলতেছি দেখো একটা তুলে দাও একটা তুলে দাও লিন্ডা হোসেন সুমাইয়া আপু লিন্ডা আপু আচ্ছা লিন্ডা আপু তুমি কি আছো আমি কান্না করব করো না আপু আপু কি গিফট দিবা আমাকে দিও আপু বল না আপু একটা জয়পুরি ড্রেস দিব হ্যাঁ জয়পুরি ড্রেস দিব আচ্ছা লিন্ডা হোসেন হাসান আপু সুমাইয়া আপু সুমাইয়া আপু তোমার হচ্ছে লাস্টের ডিজিট থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন সুমাইয়া আপু লাস্টের ডিজিট হচ্ছে থ্রি ফাইভ সেভেন আচ্ছা দেখো বলি আচ্ছা দেখো রনি আপু কিন্তু ফার্স্টে একবার শুধু ড্রেস নিয়েছে হ্যাঁ এবং বিশাল অ্যামাউন্টের একটা ড্রেস নিয়েছে আর সে আপুটাই কিন্তু উইনার হয়ে গেছে ঠিক আছে আপু এত হাঁসো না কেন আপু আমার হাসতে খুব ভালো লাগে আচ্ছা কংগ্রেস চলেশন আপু হুম আপু আচ্ছা আমি অলরেডি কিনতেছি তাই না আচ্ছা সুমাইয়া আপু তোমার জন্য হচ্ছে পঞ্চাশ টাকা মোবাইল রিসার্চ হবে তুমি একটু থাকলে একটু কমেন্ট করে দাও সুমাই আপু এটা কি হইলো নার্গিস হয়নি আরও হবে আর একটা আচ্ছা লিন্ডা হাসান সুমাইয়া আপু একটু থাকলে নক করো আপু এটা সেকেন্ড লিখে রাখো আচ্ছা এবার আরেকটা এবার দেখা যাক কান্না উঠে যায় কি বলবো বলো সুমন্তর সু

তোমার কেউ কান্না করো না পুরো একদিন না একদিন সবাই বাবা আচ্ছা আমি লিজা আফরোদ আপুকে শুধু চিনতেছি ওই আপুদের কথা সুমাই আপুকে মেবি চিনি কিন্তু লিজা আফরোদ আপুকে চিনতেছি লাস্টের ডিজিট হচ্ছে ওয়ান টু জিরো এটা হচ্ছে চিটাগাঙের আপু লিজা আপু তুমি থাকলে একটু কমেন্ট করো আপু লিজা আফরোদ আপু একটু কমেন্ট করো আর ইনবক্সে তোমার নাম্বার তো আছে আচ্ছা সিস্টার ডু ইউ হ্যাভ ওমেন শাড়ি লাইক আন্ডার বাইশ ইয়ার ওল্ড আচ্ছা টোয়েন্টি টু ইয়ার্স ওল্ড ফর মাই আচ্ছা শাড়ি তো সেল করি না ভাইয়া শাড়ি সেল করি না হ্যাঁ শাড়ি নেই আমার কাছে আচ্ছা এইটা হচ্ছে তাহলে দেখো এটা হচ্ছে আমি আর কিনবো না তাই না আনটি অবশ্যই কিনবেন কিনবো না করেন নেক্সটের নেক্সটের আমি কালকে আরেকটা সুন্দর একটা অ্যানাউন্স করে দেবো আমার হচ্ছে বর্ষ পড়তে উপলক্ষে আমি কালকে সুন্দর একটা অ্যানাউন্স করব ঠিক আছে আচ্ছা আমি কিছুক্ষণ ড্রেস দেখাই দেখানোর পর আবার কালকে শেয়ারের উইনারের নাম ঘোষণা করব ঠিক আছে আচ্ছা তোমরা যারা যারা উইনার হয়ে গেছো অলরেডি তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করো আর তাদের অনেক অনেক অভিনন্দন আপনারা তোমরা এভাবে আমার আমার পেজ থেকে সুন্দর সুন্দর ড্রেস রেজিনেবল প্রাইসে কিনবো সুন্দর সুন্দর গিফট পেয়ে যাবা আজকে যারা পাওনি তারা মন খারাপ করার কিছুই নেই আমার জন্য আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা অনেক ভালোবাসা অনেক দিন পাইলাম গিফট সো স্যার জান জানা জান্নাত দি আপু আচ্ছা একদিনও পাইলাম না গিফট আপু তোমরা আমাকে বেশি ভালোবাসো তো ওই জন্য তোমাদের কপালে গিফট টা উঠে না বুঝছো আচ্ছা আপু আজকে শেয়ারের উইনার রেজাল্ট কবে দিবেন কালকে আপু কালকে আজকে তো আমি কখন এগুলো লিখবো বলো কালকে দিব আচ্ছা এখন আমি বি প্লাস কটন দেখাবো হ্যাঁ বি প্লাস কটন বাই না বাই না অবশ্যই আমার ফাস্ট ভাবে শুরু হবে হাই আপু আর কথা নাই আরে আর কথা না বললে আমি কান্না করব ঠিক আছে কে তো তুমি গিফট পাও তুমি আর কি করবা গিফট গিফট ড্রেস আপু আচ্ছা গিফট ড্রেস তো আজকে এমন এখানে নেই আমি কালকে নতুন একটা গিফট ড্রেস কিনবো কিনে দিব ঠিক আছে আমার কাছে যেগুলো আছে সেগুলো দিবো না আমি কিনে দেখাবো বুঝছো দেখো কেমন মন খারাপ হয় বলো আমি ডিসকোয়ালিফাইড করব কি আর করব না বলো এই যে আমি যে গিফটগুলো দিচ্ছি সে আপনারা যদি না থাকে তাহলে ভালো লাগে বলো আমি আমি কালকে থেকে বলছি তো কালকে থেকে না থাকলে আমি ডিসকোয়ালিফাইড করে দেব তারপর আমি নতুন করে আবার ইয়ে করব এটাই ভালো হবে তাই না বলো আর খেলবো না আমার রান্নাবারটি ফেরত দাও নাও ফেরত আচ্ছা আমি যারা যারা ড্রেস পাওনি সরি যারা যারা গিফট পাওনি তাদের জন্য সুখবর বলে দিচ্ছি বি প্লাস কটন দেখাবো আজকে ডিসকাউন্টে ওকে খুশি তো তাবাসুম আপু দোয়া রইলো আরেক দিন পাওয়া ডিয়ার অবশ্যই অবশ্যই তাবাসুম আপু যেমন কোহিনুর আপু পেয়েছে নার্গিস আন্টি তাবাসুম আপু দীপান্বিতা দিদি সব আপু সব আপু বর্ণা প্রদাপু সবাই পাবে সবাই পাবে আমি আশীর্বাদ করি সবাই যেন পায় ঠিক আছে সিস্টার হু ইজ ওয়ান ইউ ইউজ দা দ্যাট ওয়ান পিস প্লিজ লাইক রেড কালারস ওয়ান পিস নেই ভাইয়া ওয়ান পিসও নেই ওয়ান পিসনি সব থ্রি পিস আপনি আমার পেজে হচ্ছে ফলোইং করে সিফাস্ট করে রাখেন লাইক দিয়ে আমি নিউ কালেকশন দুই দুই একের মধ্যে অনেক অনেক কালেকশন চলে আসবে আপনি নিতে পারবেন ভাইয়া আর এখন আমি কিছু ড্রেস দেখাচ্ছি বি প্লাস কটন একদম খুবই সুন্দর কাপড় সেগুলো থেকে আপনি নিতে পারবেন আচ্ছা মন খারাপ বা আপু আমার আরে আপু মন খারাপ করুন আমার তো খুব খারাপ লাগতেছে তোমার ড্রেসটা দেখাও ঘুমিয়ে পড়বো আচ্ছা আমার ড্রেসটা দেখো আমার ড্রেসটা আমি কিভাবে দেখাবো বলো এই যে আমার ড্রেসটা হচ্ছে এটা হচ্ছে হাতাটা হবে এটা তোমার হচ্ছে লিলেন কাপড় ঠিক আছে আপু এটা লিলেন কাপড় আমার ড্রেসটা এইটা প্রিন্ট হবে আর এটা হচ্ছে এই যে দেখো ড্রেসের ফ্রন্ট সাইডটা হবে আর এই যে পুরো ড্রেসটাই তোমার এটা ইয়ে করা আছে আপু এই যে দেখো সুতা দিয়ে কাজ করা আছে ঠিক আছে ওই ড্রেসটা দেখা দেখলাম আজই করে দাও আচ্ছা নারিজেন্টে আজই করে দিচ্ছি ঠিক আছে সবাইকে আমি হচ্ছে শান্তনামুলক পুরস্কার দিলাম অনেক ভালোবাসা ঠিক আছে গিফট করে দিলাম অনেক ভালোবাসা আচ্ছা আপু তুমি আমাকে সান্তনা প্রাইজ দিও আচ্ছা রাখি আপু অনেক অনেক ভালোবাসা দিয়ে দিলাম ঠিক আছে ব্লা ব্যাডলা কিছু পেলাম না আপু পাবা আপু সবাইকে দিব আচ্ছা আমি সবাইকে আমাকে আরেকটু তোমরা ভালোবাসা দাও আর অনেক দূরে জানো যেতে পারি আমি সবারকে সবাইকে পার্সেলের সাথে অবশ্যই অবশ্যই গিফট দিব আমার ভবিষ্যতে অনেক কিছু প্ল্যান আছে তোমরা অবশ্যই পাবা অবশ্যই পাবা এবং ওয়াও ওয়াও সুন্দর সুন্দর গিফট করব ঠিক আছে আচ্ছা আমি এই ড্রেসটা দেখিয়ে দি সাপনা আপু আমি কিভাবে দেখাব আপু আমি তোমাকে পিক দিয়ে দিব ঠিক আছে আপু এটা হচ্ছে তোমার পুরো ড্রেসটা দেখো পুরো ড্রেসটা এরকম রেড হবে এটা ক্যাটালগটা কই আছে আর সালোয়ারটা কিন্তু রেড কালার হবে আপু আমি এটা বানাইনি হ্যাঁ আমি অন্য সালোয়ার একটা পরেছি বেডলা আচ্ছা তুমি কি সব সময় এরকম হাসো হ্যাঁ আপু সব সময় আমি এরকমই হাসি আচ্ছা ব্যাক সাইডটা দেখো ব্যাক এই যে এরকম হবে ঠিক আছে ব্যাক সাইডটা এরকম হবে আচ্ছা যাও তোমাদের জন্য আমি আজকে বি প্লাস কটন যারা যারা পাওনি গিফট তাদের জন্য বি প্লাস কটন ডিসকাউন্টে দিচ্ছি কি না হুম দিব তাতেও খুশি অবশ্যই খুশি হবো ভালোবাসার থেকে আর বড় গিফট কি হতে পারে বলো আচ্ছা মুক্তি তার আপু আয় দেরি হয়ে গেল হ্যাঁ মুক্তি আপু অনেক দেরি করে ফেললাম টুপির সব দেখানো শেষ সব দেখানো শেষ আচ্ছা আমি আজকে যেগুলো হচ্ছে তোমার বিপ্লাস কটন গুলো দেখাবো আজকে পাচ্ছ এক টাকা এক হাজার পঞ্চাশ টাকা শুধুমাত্র তোমাদের মানে এই যে তোমাদের মন খারাপ এই উদ্দেশ্যে আমি একশো টাকা আমার ডিসকাউন্ট করে দিচ্ছি আমার এইটাতে কিন্তু তোমরা সবাই জানো কারণ এইটার প্রাইসটা সবাই অব একটু জানো যে কেমন প্রাইজ এটা আমি শুধু তোমাদের মন খারাপের জন্য একশো টাকা করে কমিয়ে দিলাম এই ড্রেসটাতে ঠিক আছে বি প্লাস কটন আজকের জন্য পাবা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা অনলি আচ্ছা সাফন আপু আমারটা প্রাইজ আপু আমারটা প্রাইজ তো আমি ভুলে গেছি একটু দেখে আমি তোমাকে জানাবো আপু ঠিক আছে আমি একটু দেখে তোমাকে জানাবো এটা মেবি চোদ্দশো কি তেরোশো পঞ্চাশ টাকা এরকম হবে আপু আমি তোমাকে জানাবো আচ্ছা আচ্ছা সিস্টার ইউর ওয়ান পিস লাইক প্লিজ লাইক সাম রেড কালার আচ্ছা প্রাইস তো এখন আমি বলতে পারবো না ভাইয়া আর আমি তো হচ্ছে ওয়ান পিস এখনো নাই হ্যাঁ আমি নিয়ে আসলে তখন প্রাইসটা বলতে পারবো এখন তো আমি বলতে পারবো না আচ্ছা হাসি এই যে মুনি মুনি লেখছে একশো টাকা হ্যাঁ একশো টাকা কমিয়ে দিলাম না কি একশো টাকা কমিয়ে দিলাম আজকের জন্য একশো টাকা কমিয়ে দিচ্ছি বি প্লাস কটন অসম্ভব অসম্ভব সুন্দর কাপড় যারা অলরেডি নিয়েছো তারা জানো আর যারা নাও তারা তো নিলেই জানতে পারবা এই যে দেখো ভাল স্টিকার লাগানো এবং হচ্ছে তোমার ড্রেসটা কোনো রকম নকল থেকে মানে নকল হতে পারবে না এই যে দেখো বিএসটিআই এস অনুমোদিত সিল লাগানো একদম তোমার হচ্ছে একেবারে অরিজিনাল প্লাস কটন মধ্যে কম কেমন পিস পাবো দেখান তো দিদি এক হাজারের মধ্যে কেমন পিস পাবো দেখান তো দিদি আচ্ছা বুঝিনি এক হাজারের মধ্যে কোন ড্রেস ওকে আপু ইনবক্স করো ওকে আপু আমি ইনবক্স করে দিব।। হ্যাঁ আর আমি তোমাকে ভালো করে ড্রেসটা দেখাতেও পারলাম না যেহেতু আমি পরে আছি আমি তোমাকে পিকও দিয়ে দিব সুন্দর করে পিক তুলে দিয়ে দিবো আচ্ছা এই ড্রেসটা দেখাচ্ছি প্রাইস হচ্ছে অনলি এক টাকা করে পাবা আর এটা হচ্ছে সব থেকে ডিমান্ডেবল কাপড় যেটা তোমরা পেলে হাতে পেলে পাগলের মতো মানে কি বলবো পাগল হবে মানে খুবই হ্যাপি হবা এই কাপড়টা পেলে হ্যাঁ তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা এটা সরে ইয়ে করে দাও হচ্ছে এইটা হচ্ছে ড্রেসটা شوفা এইটা হচ্ছে দেখো সালোয়ারটা পিঙ্ক কালার প্রাইস হচ্ছে অনলি 1050 করে আজকে তোমাদের মন খারাপের কোনো কিছু নেই আমি নে কটন তোমাদের জন্য ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি আর কে মন খারাপ করবা না আমি সবাইকে সবাইকে শান্তনমলো পুরস্কার দিয়ে দিয়েছি অনেক ভালোবাসা আরো দিব সামনে আরো অনেক অনেক ইচ্ছা আছে ঠিক আছে এই যে দেখো এইটা হচ্ছে তোমার ওড়নাটা প্রাইস হচ্ছে আজকে অনলি 1050 টাকা করে পাচ্ছো সো জেনিবা ঝটপট স্ক্রিনশট নিয়ে নাও ঝটপট স্ক্রিনশট নিয়ে নাও এই যে দেখো ড্রেসটা হচ্ছে এটা এটা হচ্ছে তোমার ওড়নাটা আর এইটা হচ্ছে তোমার ওড়নার প্যানেলটা দেখো আর এইটা হচ্ছে তোমার নিচের আসলাটা ঠিক আছে নিচের আসলাটা এরপর আমি ফেরদোস দেখাবো ফেরদোস গুলো আছে এটা হচ্ছে তোমার বডিটা হবে ঠিক আছে ওড়নার প্রাইস অনলি এক হাজার পঞ্চাশ টাকা ডেলিভারিটা স্ক্রিনশট নিয়ে নাও অসাম কাপড় হবে আপনারা যারা একবার নিবা তারা অন্য কাপড় পরতেই চাই না এতটা সুন্দর এগুলো আচ্ছা এটা সরিয়ে ফেলতেছি যা নিতে চাচ্ছো একটা স্ক্রিনশট নিয়ে ফেলো যে নিতে চাচ্ছ একটা স্ক্রিনশট নিয়ে ওনাটা দেখো খুবই সুন্দর ওনাটা দেখো অনেক সুন্দর আচ্ছা মুক্তি আপু তুমি মেবি যে টু আমাকে স্ক্রিনশট দিছিল আপু ওইগুলো আজকে এসেছে বুঝছো ওইগুলো আজকে এসেছে তুমি একটু লাইভটা দেখবা পরে দেখে আমাকে দিয়ে দিতে পারবা তাহলে তুমি হয়তো পাবা আমি যেটা পরে আছি এটা প্রাইস জানতে চাচ্ছেন সরি ভাই আমি ভাবছি ওয়ান পিসের এর প্রাইস জানতে চাচ্ছিলেন আমার এটা প্রাইস মেবি 1350 হ্যাঁ মেবি 1350 আমার এটা অনেক আগে নিয়ে আসছে আমার মনে নেই হ্যাঁ মেবি 1350 থেকে 1400 এইরকমই হবে মানে 50 টাকার ডিফারেন্স হতে হতে পারে হ্যাঁ এটা হচ্ছে তোমার ড্রেসটা ঠিক আছে এইটা হচ্ছে ড্রেসটা এইটা হচ্ছে তোমার এইটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে তোমার সালোয়ারটা প্রাইস হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা ব্লুটা দেখা আপো ওকে আপু ব্লুটা দেখাচ্ছে আপু বি প্লাস রেগুলার প্রাইস কত ছিল আপু বি প্লাসের রেগুলার প্রাইস ছিল এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা এই যে দেখো এইটা হচ্ছে তোমার সালোয়ারটা আর হচ্ছে তোমরা মার্কেট যাচাই করলেও বুঝতে পারবা এগুলো আমি একবারে সীমিত লাভে দিচ্ছি আমি আমি দেখে নিব ওকে দেখে নিব মুক্তি আপু আর এখনকার গুলো দেখো বি প্লাস গুলো নাও তুমি আন্টির জন্য এগুলো কিন্তু নিতে পারবো অনেক সুন্দর এবং তোমার জন্য অনেক পারফেক্ট হবে যেহেতু তুমি দেশের বাইরে কটন কাপড় পরে খুবই মজা পাবা এই কাপড়টা হ্যাঁ এই কাপড়টা পরে খুবই মজা পাবা এইটা দেখো আরেকটা এটা প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ওকে আমি তোমাকে পিক দিয়েছিলাম মনে হয় আমাকে দিবা না হাসিন আপু ওইটা তুমি যেটা যেটা পিক দিয়েছো ওইটা নে আর আপু তুমি তো এর আগের দিন আমি আসলে মন খারাপ হয়েছে আমার সত্যি কথা আমি তুমি দুইটা ড্রেস কনফার্ম করে আমি পাঠিয়ে দিলাম সেই ড্রেসটা আমাকে ব্যাক নিতে হয়েছে তুমি নিবা না বলে আমার খুব মন খারাপ হয়েছে আপু আর এবার যেগুলো পিক দিয়েছো ওইগুলো ছিল না হ্যাঁ ওইগুলো তো কালকে রাতে বুক হয়ে গেছে সব আবার আনলে যদি থাকে ওইগুলো আমি দিতে পারবো তখন এটা হচ্ছে তোমার একটা কি দুইটা ছিল তুমি তো একটা দুইটা নিবাও না ড্রেস এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে এক টাকা আমি আমি তোমাদের একদম গ্যারান্টি দিয়ে বলতেছি এই ড্রেসটা যে নিবা সে আমাকে পাগলের মতো রিভিউ দিবা যে আপু অসম একটা ড্রেস এবং অনেক রেজিনেবল একটা ড্রেস পেয়ে যাচ্ছ ঠিক আছে এগুলো পরে খুবই কমফোর্ট ফিল করবা এটা জলপাই টাইপের একটা কালার খুবই সুন্দর দেখো এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা এইটা হচ্ছে তোমার হচ্ছে সালোয়ার ওর না আর থ্রি পিস এটা হচ্ছে থ্রি পিসটা প্রাইস হচ্ছে অনলি তোমার হচ্ছে এক হাজার পঞ্চাশ আজকে হচ্ছে এক হাজার পঞ্চাশে এইটা হচ্ছে তোমার এটা আরেকটা ড্রেস আচ্ছা মনি তুমি ভালো আছো ওই আর কি বলছে দেখো আজকে বলো বলো মনি বলতেছে মনি তুমি ভালো আছো এই যে দেখো আপু ব্লু কালারটা হ্যাঁ এইটা হচ্ছে ব্লু কালারটা এই যে দেখো এইটা হচ্ছে ড্রেসটা এইটা হচ্ছে তোমার সালোয়ারটা দেখো এটা একদম ব্লু কালার না এটা যে কি কালার আমি আসলে এই কালারটা বলতে পারি না এটা ময়ূরের কালার না কি কালার বলো তো মানে একটু ব্লু টাইপের কিন্তু অন্যরকম একটা সুন্দর একটা কালার এইটা দেখো ওন্নাটা প্রাইস হচ্ছে অনলি 1050 অনলি 1050 আচ্ছা আপু জামায় কত টুকু কাপড় আছে লং কতে আপু এটা লং 50 এটা লং হচ্ছে তোমার 50 জামার কাপড় এই যে দেখো আমি এটা তো ডাবল পার্ট হ্যাঁ এটা তো এই যে তোমার ডাবল পার্ট এইটাকে আমি দেখো আরেকটা ভাঁজ করি আমার এমনি জামা হয়ে যাবে দেখছো আমার আমার হয়ে যাবে এমনি তাহলে তুমি বুঝতে পারতেছো কতগুলো এটার কাপড় আছে অনেক কাপড় তোমার মনে মেবি আড়াই গজেরও বেশি কাপড় এটাতে এটাতে তোমার কোনো কাজ নেই আপু এটাতে তোমার হচ্ছে একদম এটা একটাই ব্র্যান্ড আর এক মানে একটাই ব্র্যান্ড একটাই তোমার ফিক্সড প্রাইস সব কিছু তোমার দেখবা এটা এটা তুমি মার্কেটে গেলেও তুমি হচ্ছে এরকমই পাবা সেম তোমার এরকম পাবা আচ্ছা এটা সরিয়ে ফেলতেছি জেনিভা স্ক্রিনশট নেনা এটা কিন্তু খুবই জোস একটা সুন্দর একটা ওন্না দেখো জোস একটা সুন্দর ওন্না দেখছো আর আপু এই ড্রেসটা তুমি বুঝতে পাও আপু নার্গিস আপু তুমি তো অলরেডি আমি তোমার ড্রেস করেছে করেছি ওগুলো তো পাইলে তুমি তো নিজে বলবা আর এই ড্রেসটা পাইলে তুমি মানে কি বলো তুমি পাগলের মতো হয়ে যাবা মন খারাপ করো দিদি আমি কিনবো আপু তুমি না কিনলে আমার মন খারাপ হবে না কিন্তু আমার আমার এইটা খারাপ লাগছে যে আমি ড্রেসটা অলরেডি আমি পাঠিয়ে দিয়েছি ডেলিভারি দিয়ে দিয়েছি পরের দিন তোমার বাসার কাছে গিয়ে ড্রেসটা তোমাকে ফোন দিছে কিনা আমি জানি না ফোন দিছে মনে হয় ফোন দিয়ে আবার আমি সকালে ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে যায় ওনাদের ফোন দিয়ে আমি জানাতেও পারিনি যে হচ্ছে ড্রেসটা ব্যাক নিয়ে আসবেন উনি চলে গেছে তার মধ্যে কারণ আপনার ড্রেসটা বারোটার আগে দিতে হয় এই জন্য উনি আগেই চলে গেছে পরে আবার ফোন করে আমি বললাম যে আসলে উনি ড্রেস নিবে না ব্যাক নিয়ে আসেন আমার এই কথাটা বলতেই ভুলে গেছি এই জন্য খুব মন খারাপ লাগছে তাছাড়া অন্য কোনো কারণে তোমাকে আমি অনেক ভালোবাসি হাসিনা পো আমার খুব মানে আমি অনেক রেসপেক্ট করি আমি তুমি বলে কথা বলি ভালোবাসার তার নাই কারণ তোমাকে আমার তুমি বলা উচিত না অনেক রেসপেক্টফুল একটা মানে আপু তুমি তারপর আমি বলি হ্যাঁ তারপর কি করব মন খারাপ হইছে এই জন্য তুমি জানছ না আমার লাইভে থাকলে খুব মজা লাগে সব সময় তো সবাই ড্রেস নিতে পারে না আচ্ছা এটা সরিয়ে ফেললাম ওইটার জন্য ইনবক্স করে দিও হ্যাঁ যে এনিমেজ স্ক্রিনশট ইনবক্স করে দিও আচ্ছা নিপা চৌধুরী রুমি আপু হাই হাই দিদি কেমন আছো আচ্ছা কেমন আছো পুস্কু কি কেমন আছে হ্যাঁ পুস্কু ভালো আছে আমিও ভালো আছি দিদি আচ্ছা এই দেখো এইটা হচ্ছে আরেকটা বি প্লাস কটন দেখো এটা প্রাইস হচ্ছে তোমরা তোমরা মার্কেট মানে পুরা ঢাকা শহর ঘুরবা আমি যদি বেশি নিয়ে আমাকে বলবা এই যে আপু তুমি এত বেশি কেন নিচ্ছ ঠিক আছে পুরা ঢাকা শহর ঘুরবা এটা হচ্ছে ওদের কোম্পানি রেটই একদম কোম্পানি রেটই তারপরে আমার একটু লসই হয়ে যায় কারণ আমি তো কিনে ওরা হচ্ছে ওদের কোম্পানি থেকে এই রেটগুলো বেঁধে দেওয়া ঠিক আছে আমি একদমই তোমাদের আজকে অনেক অনেক মানে যাতে তোমরা মনটা খারাপ না করো যারা যারা আজকে উইনার হতে পারনি খুব মন খারাপ করতেছো জন্য তোমাদের জন্য আমি একদমই আমার মানে কিছু থাকবে না শুধু ভালোবাসায় আমি এই ড্রেসগুলো দিচ্ছি আজকে না নিলে কিন্তু মিস করে ফেলবা আর লাইভের পরে কিন্তু কেউ স্ক্রিনশট দিলে আমি তাকে এই ড্রেসগুলো দিব না কারণ এই ড্রেসগুলো আমার আমার দেয়া মানে দেয়াটা অসম্ভব আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা এই ড্রেসগুলো যারা নেবে পাগল হয়ে যাবা আসলে খুবই সুন্দর কাপড় এটা হচ্ছে সালোয়ারটা হ্যাঁ

অনলি চুডিগুলো পঞ্চাশ টাকা সবগুলো পাচ্ছে টুপিস গুলো আপু আমার ড্রেস গুলো পেয়ে অনেক খুশি তাই আপু কালি জাপু পেয়ে গেছো আপু মাচ অনেকটা ওই জিটার সাথে আচ্ছা এটা দেখো এটা নিবাস কি আমি কিনে কিনে জামা জমাতে চাইছিলাম আর একসাথে নিতে তোমাকে আমি ভালোবাসি পছন্দ করি ওকে হাসিন আপু আমিও করি আপু অনেক রেসপেক্ট করি আচ্ছা আপু তোমার ড্রেসটা দেখাও আপু আপু আমার ড্রেসটা কেমন করে দেখাও বলো পরে আসি তো প্রাইস প্লিজ আপু প্রাইস হচ্ছে অনলি এক আচ্ছা কানিস ফাতে আপু তুমি ড্রেস এইগুলো ড্রেস নিয়ে নাও

আচ্ছা কালকের কে যে হয়ে গেছে এই যে দেখো এটা হচ্ছে সালোয়ার টাপু এটা সালোয়ারের নিচ দিয়ে তোমার এই প্যানেলটা দিবা আর এটা হচ্ছে তোমার হচ্ছে সালোয়ারটা হবে এরকম আর এটা হচ্ছে তোমার ওড়নাটা ঠিক আছে এইটা হচ্ছে ওড়নাটা ওকে জেনিবাটার স্ক্রিনশট নি নাও এটাও খুব সুন্দর দেখো এটা ভেতরের প্রিন্টটা হচ্ছে এরকম আর এটা হচ্ছে আসলাটা হবে আর এটা হচ্ছে তোমার এটা একটা সরি পার্টটা হবে এটা আর আসলটা হবে যে এরকম আসলাটা হবে এরকম ঠিক আছে দূর থেকে বোঝা যাচ্ছে কি তাহলে আমি দূর থেকে দেখায় আচ্ছা এটা হচ্ছে তোমার ওর্ণাট রিসালোটা হবে জেনিবাটার স্ক্রিনশট নি নাও ওনলি 1050 করে পাচ্ছো এটা অনলি এক হাজার পঞ্চাশ করে পাচ্ছ আমি কিন্তু এটা লাইভ শেষে যদি কেউ তোমরা অর্ডার করো এটা এক হাজার পঞ্চাশে দিতে না আমি বলে দিচ্ছি আগে হ্যাঁ শুধুমাত্র তোমাদের খুশি করার জন্য আমি হচ্ছে এক হাজার পঞ্চাশে দিচ্ছি কারণ অনেক আপু যারা আছে তারা নিয়েছে অনেক আপু যে হাসিনা আপু তারপর হচ্ছে কোহিনুর আপু তারপর হচ্ছে নার্গি চান্টি তাবাসুম আপু আর অনেক অনেক আপুরা এই ড্রেসটা নিয়েছে এগারোশো পঞ্চাশে ঠিক আছে শুধুমাত্র আজকে তোমাদের খুশি করার জন্য আমি আচ্ছা আমি তো সাথে সাথে পিক নিতে পারি না পরে দিব আচ্ছা ঠিক আছে হাসিনা আপু দিয়ে দেও পিক আচ্ছা এইটা হচ্ছে শুধু তোমার জামাটা এটা অনেক সুন্দর আপু আমি এইটা নিব ওকে কালি যাবো একটা স্ক্রিনশট নাও তো আপু একটা স্ক্রিনশট নাও এই যে একটা স্ক্রিনশট নাও প্রাইস আজকে পাচ্ছ কিন্তু 1050 ঠিক আছে সো একেবারে তোমরা রেজিনেবলে পাচ্ছ এই ড্রেসটা একেবারে রেজিনেবলে পাচ্ছ তোমার হচ্ছে এটা মার্কেটে যাইতে আসতে তোমার 200 300 টাকা খরচ হয়ে যায় সেখান থেকে গেলেও তোমাদের এরকম প্রাইসে কিনতে হবে সো বসে বসে 60 টাকা দিয়ে আর 100 টাকা দিয়ে কিনে নাও হচ্ছে ডেলিভারি চার্জ আপু হাতার কাপড় কোথা থেকে আসবে ও আপু কি বলছো তুমি নার্গিস আপু দুইটা ড্রেস পাবে এখান থেকে তোমার দুইটা ড্রেস বানাতে পারবা দুইটা এই যে দেখো হাতার হয়েও লিপি আপু এই ড্রেসটা পেলে যদি পাগল হয়ে যায় তাহলে তো পাবনায় যেতে হবে এটা এই পাগল সেই পাগল না আপু পাবনায় যাওয়া পাগল না আপু উইনার কে বলো না ঘুমায় পড়ছি এসব আপু পাগল হয়ে গেছো না উইনারের নাম শোনার জন্য আপু বলতেছি দাঁড়াও একটু দাঁড়াও বডি পঞ্চাশ নিলে কি হাতার কাপড় আসবে আপু অনেক কাপড় আসবে আপু অনেক কাপড় আসবে তুমি তুমি নো চিন্তা এইটা তুমি রকম কনফিউজ রাখো না আচ্ছা ব্লুটা কি বুক আচ্ছা ব্লুটা কি বুক তোমার জন্য কনফার্ম করছে তো না আচ্ছা এটা

এটা হচ্ছে হাসো না এটা হচ্ছে পার্পেল কালার ও এটা হচ্ছে তোমার সালোয়ারটা ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা এটা পার্পেল কালার ব্লু না হ্যাঁ এটারে হচ্ছে টু পিস যেমন কালারটা ছিল পার্পেল এটা হচ্ছে তোমার ওই পার্পেল কালারটা ঠিক আছে এই যে দেখো ওরনাটা হচ্ছে এটা এটা হচ্ছে ওরনাটা প্রাইস হচ্ছে অনলি তোমার এক হাজার পঞ্চাশ আজকের জন্য শুধু এবং লাইভে অর্ডার করলে এই প্রাইজে পাবা তাছাড়া কিন্তু পাবা না লাইভের পর আমি এই ড্রেসটা অন্তত দিব না এক হাজার পঞ্চাশে হ্যাঁ শুধুমাত্র তোমাদের মনটা খুশি করার জন্য আমি এই প্রাইসটা দিচ্ছি এখন এইটা হচ্ছে দেখো পার্পেল কালারটা ওয়াও দেখছো কতটা নাইস জেনে একটা স্ক্রিনশট নিয়ে নাও এটা তুমি স্ক্রিনশট নিয়ে না এইগুলো সেই রকম মোটা মানুষের হবে আমার চুরি হাতাও বানাতে পারবো হ্যাঁ কই না তো জানো এটা নিয়েছো জানো তুমি চিন্তা করো না নাগিস আপু নাগিস আপু তুমি হচ্ছে এটা হচ্ছে বন্ধ করে তুমি যেভাবে ইচ্ছে সেভাবে বানাতে পারো অনেক কাপড় আচ্ছা এটা শরীরে ফেলতেছি এটা কিন্তু খুব খুব সুন্দর এটা জন্য ইনবক্স করে দাও ঝটপট এইটা দেখো পার্পল কালারটা ওড়নাটা দেখো অনেক সুন্দর নিচে প্যানেলটা এরকম হ্যাঁ এটা শরীরে ফেলতেছি আচ্ছা আরেকটা এই পাগল সেই পাগল না এই পাগল হল পাগলা ওরে পাগলি এটা সেই পাগল না এটা হলে পাগলি পাগলি পাগল না এই ডিজাইন গ্রিন কালারটা আমার জন্য আবার আইন এটার গ্রিন কালারটা না ওইটা গ্রিন কালারটা ওইটা গ্রিন কালারটা না আছে তোমার জন্য রাখছি না এইটা দেখো এটা হচ্ছে ব্লু কালারটা হ্যাঁ এটা হচ্ছে ব্লু কালারটা এটা হচ্ছে ব্লু আর হচ্ছে তোমার হোয়াইটের মধ্যে এটা হচ্ছে ড্রেসটা এখানে পাগল নাই পাগলা নাই কেউ সবাই হচ্ছে পাগলি এটা হচ্ছে সালোয়ারটা পাগলের বউ আছে সবাই এখানে পাগলের বউ সবাই পাগলি সবাই হ্যাঁ আচ্ছা এইটা দেখো ওনাটা দেখছো সুন্দর

নক করিনি যে তুমি তো একটা থাকলে নিবা না সবগুলো না থাকলে পিঙ্ক অর্গেনিটা শুধু আছে ওই একটাই আমি দিতে পারবো মেবি আচ্ছা লন দেখাবা দিদি হ্যাঁ দেখাবো কয়েকটা লন আছে দেখাবো আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালারের সালোয়ারটা ঠিক আছে পেস্ট কালারের সালোয়ারটা কিন্তু কালকের গুলো কয়েকটা আছে হ্যাঁ এই যে দেখো এটা হচ্ছে ওরনাটা এটা পেস্ট কালার ওরনাটা হচ্ছে এইটা পাগল আছে একজন ক্যামেরার পিছনে। আর তুমি তুমি কই রেখে গেছো ঢাকাতে নাকি নিয়ে গেছো সাথে পাগল রে। আচ্ছা তুমি বলছো আনো নাই আবার আনলে আনা আনাবে এখন আবার আনলে গ্রিনটা আইনো লক্ষ্মীটি। আচ্ছা ঠিক আছে গ্রিনটা না গ্রিনটা তো আনি আনছিনা গ্রিনটা। গ্রিন ওই যে বি প্লাসটা

ওই যে বাবুটা রে ওরে নিয়ে পারি না দিদি এই জন্য তো সমস্যা হয়ে যায় ওরে যে ওকে জায়গা রেখে যে লাইভ করব খুব দুষ্টামি করে আর ঘুম পাড়াই দিলে ঘুম থেকে উঠে যায় আচ্ছা আপু অন্য কিছু দেখাও আচ্ছা এই যে অন্য কিছু দেখাচ্ছি লন দেখাবো আচ্ছা এইটা হচ্ছে তোমার হাই কোয়ালিটির একটা লন এক পিসি আছে সো আজকের জন্য অনলি 900 টাকা এটা পাচ্ছো হ্যাঁ এটা হচ্ছে 1000 টাকা ছিল আজকের জন্য অনলি 900 টাকা এটা পাচ্ছো ইয়েলো কালারের মধ্যে এক পিসি আছে এটা আপু বেবি রেস কত। আপু অরেঞ্জ হচ্ছে তিন তিন বছর এই এক দেড় মাস এরকম হবে আপ অক্টোবরের তিন তারিখে তিন বছর হয়ে গেছে দুই মাস এই যে দেখো এটা হচ্ছে নিচের প্যানেলটা এটা ফের দোসের যে একটা লন যেটা হচ্ছে তোমার প্রাইস ছিল এক টাকা আজকে এক পিসি আছে অনলি নয়শো টাকা এটা পাবা আচ্ছা রুলিয়া আপু রেড নিবা রেড আপু শুধু রেড নাকি বলো রেড কালার হচ্ছে কাতান তো আপু এগুলো কাতান কাতান দেখাবো কাতান আজকে ডিসকাউন্টে দিব এই যে দেখো এটা হচ্ছে ড্রেসটা মনি সরো এটা হচ্ছে তোমার ইয়েলো কালারের ড্রেসটা ইয়েলোর ভেতরে প্রিন্ট গুলো দেখো এই যে এরকম প্রিন্ট হবে পুরোটা কি যেন দেখালাম আপু কি যেন দেখলাম আপু আপু ওগুলো কাতান কাতান নিয়ে আসছি আমার সাথে আর ঢাকা রাখা যাবে না ও এই না পাগল পাশে রাখছো এই পাগলি হয়ে গেছো না এটা হচ্ছে তোমার বডিটা এইটা হচ্ছে গলাটা আর এইটা হচ্ছে তোমার নিচের প্যানেলটা হ্যাঁ হচ্ছে 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 প্যানেলটা প্রাইস অনলি টাকা আমার অক্টোবরের উনত্রিশ তারিখ তাই আমার অক্টোবরের তিন তারিখ ও হচ্ছে অক্টোবরের তিন তারিখ এইটা হচ্ছে তোমার ব্যাক সাইডটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এই যে দেখো এইটা হচ্ছে তোমার হাতাটা

এটা প্রাইস হচ্ছে অনলি নয়শো টাকা আচ্ছা এগারোশো টাকার গুলো আমি দেখাবো এগারোশো টাকার গুলো এক হাজার টাকার ঘরে পাবা আজকে আচ্ছা এটা যে নিতে চাচ্ছ ঝটপট স্ক্রিনশট নিয়ে নাও এটা কিন্তু এক পিসি আছে একজনকে দিতে পারবো সো যে আগে ঝটপট বুক করতে পারবা সে পেয়ে যাবো অসাম ড্রেস এটা অসাম একটা ড্রেস একটা পিসি আছে এটা আচ্ছা এটা সরিয়ে ফেলতেছি একটু বাসন্তী টাইপের ইয়োলো হ্যাঁ একদম তোমার ইয়োলো না আচ্ছা এবারে ওহ সরি আরেকটা দেখাই এটা হচ্ছে কটন প্লাসের লন প্রাইস হচ্ছে অনলি সাতশো টাকা আপো কাতানগুলো দেখান হ্যাঁ আপো দেখাচ্ছে এটা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছো অনলি সাতশো টাকা কটন প্লাসের লন প্রাইস হচ্ছে অনলি সাতশো টাকা ইয়োলো কালার খুব সুন্দর হবে এটা অনেক সুন্দর হবে এই যে দেখো এটা হচ্ছে কটন প্লাসের লনটা অনেক সফট কাপড় হবে এটা ঠিক আছে খুবই নরম একটা কাপড় হবে এই দেখো ইয়োলো আর পিঙ্কের মধ্যে এটা হচ্ছে ড্রেসটা এটার সালোয়ারটাও তোমার অনেক সুন্দর সফট একটা পাতলা সফট কাপড় হবে ঠিক আছে আর ওড়নাটাও সফট হবে এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে আজকের জন্য এটা একটা আছে সো অনলি 700 টাকায় পেয়ে যাচ্ছে অনলি 700 টাকায় এটা পেয়ে যাচ্ছে এই যে দেখো এটা হচ্ছে তোমার ওড়নাটা ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে অনলি 700 এটা আচ্ছা নাইস রুলি আপু হ্যাঁ তোমার এটা খুব পছন্দ আচ্ছা এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে তোমার ইয়েলো আর পিঙ্কের কম্বিনেশনের ড্রেসটা প্রাইস হচ্ছে অনলি 700 কে এটা অনলি হচ্ছে 700 এটা কপি আছে এটা কপি ওটার কপি না আছে না দুইটা আছে না দেখো ওইটা অন্য কালারটা আছে এটা না এটা ওইটা মনে ওই যে নিচে পেস্ট কালারটা না ওইটাই তো ওই যে পেস্ট কালারটা আচ্ছা আপু কোটটা ওনার ড্রেস সেল হইলে দেখান না আপু কোটা না ড্রেস নেই আপু আচ্ছা যখন যেটা আনি আগে বলে আপু এটা আনো আনটো যখন নিয়ে আসে তখন আর কেউ নেয় না এই যে দেখো এই ড্রেসগুলো এই ড্রেসগুলো কত কম প্রাইসে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা অনলি কিন্তু তোমরা নিচ্ছো না ঠিক আছে বাট এইটা কিন্তু অনেক বেশি প্রাইসে সেল হয় আচ্ছা এইটা এখনো আছে আপু এটা দেখাইনি বুঝছো দেখাইলে শেষ হয়ে যেত কালকে ওইটা তো দেখাতেই পারিনি ওই যে ওইটা প্রাইস হচ্ছে অনলি 700 অনলি 700 আজকের জন্য আচ্ছা এই হাই কোয়ালিটির ফেদোস চার পাঁচটা আছে দেখানোর পর কাতানে সুত চলে যাব ঠিক আছে এটা দেখো এটা হচ্ছে বাঙ্গি কালারটা হ্যাঁ বাঙ্গি কালারটা আচ্ছা কাতান দেখাও দিদি আচ্ছা নীলা চক্রবর্তী দিদি দেখাচ্ছি একটু চার পাঁচটা ড্রেস আগে দেখিয়ে নি তারপর কাতানগুলো দেখাচ্ছি আর তোমরা শেয়ার করো 10 শেয়ার করো তাহলে তোমাদেরও নাম থাকবে হচ্ছে এতে তোমার হচ্ছে কি বলে তোমাদের নামও কাউন্ট করা হবে হ্যাঁ এইটা দেখো এটা দেখাচ্ছে বাঙ্গি কালারটা খুবই অসাম ড্রেস প্রাইস হচ্ছে অনলি আজকে এক হাজার টাকায় পাচ্ছ এগুলো এগারোশো টাকা করে অনেক আপুরা নিয়েছো জানো এগুলোর কোয়ালিটিও খুবই সুন্দর নিলাম তো আপনি আচ্ছা কোনটা নিয়েছ এইটা দেখো বাঙ্গি কালারটা হ্যাঁ এটা হচ্ছে বাঙ্গি কালারটা খুবই সুন্দর একটা ড্রেস এই যে দেখো এইটা হচ্ছে সালোয়ারটা খুবই নাইস এটা হ্যাঁ খুবই নাইস সো জেনে নিবা ঝটফট স্ক্রিনশট নিয়ে নিবা প্রাইস আজকের জন্য অনলি এক হাজার টাকা এই যে দেখো ওড়না দেখলে বুঝতে পারবা যে ড্রেসটার কোয়ালিটি কতটা সুন্দর ফেদোসের এটা হাই কোয়ালিটি ফেদোস প্রাইস হচ্ছে অনলি এক হাজার টাকা যেটা প্রাইস ছিল রেগুলার প্রাইস ছিল এগারোশো করে আমি হচ্ছে বললাম না বর্ষ পূর্তি উপলক্ষে তোমাদের ডিসকাউন্ট দিব এই মাছটা জুড়ে জুড়ে তোমাদের ডিসকাউন্ট থাকবে আর বর্ষ যেদিন হচ্ছে আমার এক বছর হয়ে যাবে পেজের সেই দিন তো আমি লাইভ আসবো অন্যরকম একটা চমক নিয়ে সেদিন আমি তোমাদের ওইটা সারপ্রাইজ বলে দিব না ওটা

এই দেখো পিকটা আচ্ছা নিবো রুলি আপু এটা নিবা না স্ক্রিনশট দাও আপু আপু এটা আমি নিবো আচ্ছা রিমা আক্তা রিমা আপু আচ্ছা আপু কোনটা নিবা আপু স্ক্রিন দাও স্ক্রিনশট তে ফুল অ্যাড্রেস তাড়াতাড়ি তোমার তো অ্যাড্রেস আছে কি শট দিয়ে দাও ঝটফট যে যেটা নিবা হ্যাঁ হাই এইটা কি এপি মার্কেটিং হ্যাঁ এটা হচ্ছে ব্যান মার্কেটিং যেই ছেলেরা আসে হচ্ছে কমেন্ট করবে তাদের ব্যান করা মার্কেটিং এইটা আচ্ছা ডা ডাটাটা বলো না হইলে তো মিস করে যেতে পারি ডেটটা বলবো ছয় তারিখ আচ্ছা পাঁচ তারিখ সরি সরি পাঁচ তারিখ হচ্ছে পাঁচ তারিখে রাত্রে হ্যাঁ পাঁচ তারিখে রাত্রে আচ্ছা সরি আচ্ছা ঠিক আছে আমি বলতেছি তুমি ডাটা লিখছো কোন ডাটা এটা কোনটা খাওয়া রান্না করা ডাটা নাকি হচ্ছে অন্য কোনো ডাটা এ দেখো এটা হচ্ছে পিঙ্ক কালারটা হ্যাঁ আপু তুমি কোনটা নিবা আপু এইটু স্ক্রিনশট দিয়ে ইয়ে করে দাও তুমি হচ্ছে ওইটা হচ্ছে তোমার রিমা আক্তার আপু

এই যে দেখো এটা হচ্ছে তোমার এটা পিঙ্ক কালারটা হ্যাঁ পিঙ্ক কালারটা হচ্ছে এটা খুবই সুন্দর এটা হ্যাঁ জেনিভা স্ক্রিনশট নিয়ে নাও পিঙ্কটা এটার ওন্নাটা দেখো প্রাইস হচ্ছে অনলি 1000 করে পাচ্ছো এই যে দেখো ওন্নাটা ঠিক আছে ওন্নাটা হচ্ছে এটা এটা হচ্ছে তোমার ওন্নাটা ওকে আচ্ছা তোমার লাইভ মেবি একটা মিস করছিলাম তাই লন গুলো দেখি না আজই দেখলাম তাই না আপু এই এটা কালকে তো দেখিয়েছিলাম মেবি কালকে দেখিয়েছিলাম তুমি দেখো না দেখছো তো আপু এই যে দেখো এটা হচ্ছে ব্যাক সাইডটা মা মা এরকম করছো কেন মা তুমি এই যে দেখো এটা হচ্ছে ব্যাক সাইডটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইডটা খুবই সুন্দর আপনারা এই কাপড়গুলো লনের হাই কোয়ালিটি ক্যাটালগ লন এগুলো ঠিক আছে এইটা দেখো এটা হচ্ছে হাতাটা আর কাপড়গুলো এতটা সফট হবে যারা নিয়েছো তারা অলরেডি জানো কোয়েনরাপো এগুলো সব নিয়েছে আমি খুললাম ওই তো খুললাম এটা হচ্ছে ড্রেসটা দেখো পিঙ্ক কালার টা হ্যাঁ এটার একটা ইয়েলো কালার আছে এটার একটা তোমার ইয়েলো কালার আছে আর এটা হচ্ছে একটা পিঙ্ক কালার আচ্ছা এটা সরিয়ে ফেলতেছি নিজে ভুলে গেছো এটা তো বড় পাগলি একটা নিজে ভুলবো না তো বলে কমেন্ট পড়তে পড়তে ভুলে গেছি কি করব বলো আচ্ছা এই পিংটা আমি একটু ক্যাটালগে দেখাচ্ছি তাহলে দেখো বুঝতে পারবা দেখো কত সুন্দর একটা ক্যাটালগ দেখছো অনেক সুন্দর দেখছো এইটা হচ্ছে পিংটা এইটারই হচ্ছে তোমার ইয়েলো কালারটা আছে এই যে দেখো ইয়েলো কালারটা এটা হচ্ছে কালারটা যদি কেউ দেখতে চাই একটু কমেন্ট করে দাও আহ ও আচ্ছা কালকে আপু না কালকে ওইটা ইউজ করে চলছে তাহলে আচ্ছা আমি আরেকটা অরেঞ্জ কালার দেখাচ্ছি আচ্ছা ঘুমিয়ে পড়ছিলা

একদম বানা 6 তারিখে আমার আরেকটা সুন্দরই স্পেশালি ড্রেসও এইজন্য তো আমার ভুলে গেছি বুঝছ দিদি আমি ওই জন্য ওইটা বলে আচ্ছা এইটা দেখো অরেঞ্জ কালার এটা হচ্ছে অরেঞ্জ কালারটা দেখছো ওয়াও প্রাইস হচ্ছে অনলি তোমার 1000 টাকা করে প্রাইস হচ্ছে অনলি 1000 টাকা করে এটা হচ্ছে সালোয়ারটা কেটে নিয়েছে দোষটা করছো কেন খুলো না ভাগ দেখছো না বাবা বকছে আচ্ছা এইটা হচ্ছে তোমার ওড়নাটার প্রাইস হচ্ছে অনলি তোমার এক হাজার এই দেখো এইটা হচ্ছে প্রাইস হচ্ছে অনলি এক হাজার টাকা জেনে ভাই স্ক্রিনশট নিয়ে নাও জেনে ভাই স্ক্রিনশট নিয়ে নাও ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলো ওকে এটা হচ্ছে ড্রেসটার ওন্নাটা ওকে এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা এটা হচ্ছে তোমার জামাটা হ্যাঁ এটা হচ্ছে তোমার জামাটা প্রাইস হচ্ছে অনলি 1 সরি 1000 টাকা যেটা প্রাইস ছিল তোমার 1100 করে এটা দেখো ব্যাক সাইডে হাতাটা দেখো এটা হচ্ছে তোমার একটা হাতা আর এটা একটা হাতা হ্যাঁ এটা হচ্ছে তোমার ব্যাক প্যানেলটা দেখো ব্যাক প্যানেলটাও কত সুন্দর দেখছো ব্যাক প্যানেলটা হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করা পুরোটাই তোমার ড্রেসের ব্যাকটা ফ্লোরাল প্রিন্ট করা ওই তুমি তো কাল সন্ধ্যায় লাইভ করছিলা হ্যাঁ আপু আমি তো কাল সন্ধ্যায় লাইভ করছি তুমি তো ছিলা আমি তো কালকে আর লাইভে আসিনি আচ্ছা এটা তাহলে সরিয়ে ফেলতেছি অরেঞ্জটা জেনিভাকিস কি স্ক্রিনশট দিয়ে তো অরেঞ্জটার জন্য আচ্ছা আরেকটা পিঙ্ক দেখাচ্ছি এই পিঙ্কটা দেখো এই পিঙ্কটাও কিন্তু সুন্দর ঠিক আছে এটা আমি খুলতেছি না এই পিঙ্কটা অনেক সুন্দর দেখো এটা আমি খুলতেছি না এটা কি তুই দেখবা এই পিঙ্কটা কি দেখবা পোরা এটা দেখবা একটু পোসা করতে করতেছ না আচ্ছা এই পিঙ্কটা দেখো এইটা হচ্ছে পিঙ্ক লাইট একটা পিঙ্ক কালার রানী গোলাপিও ঠিক না মানে একটু লাইট টাইপের একটা মিষ্টি একটা পিঙ্ক কালার দেখো আচ্ছা এই ড্রেসগুলো জাস্ট ওয়াও অনেক সফট আর প্রিন্টও খুবই সুন্দর হ্যাঁ আচ্ছা পানিতা দিদি হচ্ছে আমি জানি তাই না তুমি জানো তুমি তো জানবা তুমি তো কয়দিন আগে আচ্ছা এই যে দেখো এটা হচ্ছে মিষ্টি কালার না এটা হচ্ছে পিঙ্ক কালারটা দেখছো রানী গোলাপি যেটা এটা বলে না রানী গোলাপি এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে এইটা হচ্ছে ওনাটা দেখো অন্য গুলো দেখা কি বলে কহিল গুলো বলো না কেমন একটু অন্য গুলো বলো কতটা সুন্দর এই যে দেখো অন্য গুলো এটা গুলো কি কেউ দেখবো আপিরা চুন্ডিগুলো চুন্ডিগুলো যদি দেখতে চাও একটু বলো তাহলে আমি চুন্ডি দেখাবো এই এরপর কাতান দেখাবো দেখার পর চুন্ডিগুলো দেখাবো ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক কালারের ওর না আর হচ্ছে এইটা ড্রেসটা দেখো কত সুন্দর অনেক সুন্দর কালার দেখছো পিঙ্ক কালার এইটা বুক আচ্ছা কই না রাখবো এটা তোমার জন্য রাখবো একটা স্ক্রিনশট দাও এটা হচ্ছে পিঙ্ক কালারটা ঠিক আছে এটা হচ্ছে স্ক্রিনশট পিঙ্ক কালারটা আচ্ছা সরিয়ে ফেলতেছি আচ্ছা এবার লাস্ট হচ্ছে ইয়োলোটা দেখাবো দেখানোর পর আমি ইয়েতে চলে যাবো তোমার হচ্ছে কি বলে ওই যে কাতানে যাবো ঠিক আছে আমি এটা দেখানোর পর কাতালে চলে যাবো এই যে দেখো এইটা হচ্ছে ইয়োলোটা অনলি এক করে পাচ্ছো আজকে এই যে দেখো এইটা হচ্ছে ইয়োলো কালারটা প্রাইস হচ্ছে অনলি এক হাজার টাকা মা দাও স্যালোয়ারটা দাও

প্রায় জলদি এক হাজার টাকা জেনিবার স্ক্রিনশট নিয়ে ফেলো জেনিবার স্ক্রিনশট নিয়ে ফেলো এটা সরিয়ে ফেলতেছি তোমার এই ড্রেসগুলো মনের মতো পরলে মনে হয় গায়ে কিছু না হ্যাঁ খুবই সুন্দর আপু এগুলো আপু বি প্লাস এর গ্রিন ড্রেসটা একটু দেখাও প্লিজ বি প্লাস এর গ্রিন টা গুড এটা না না নাকি আপু এটা দেখো এ গ্রিন না তো এটা পেস্ট কালার গ্রিন টাইপের কালার দেখাই এইটা আপু এটা দেখো এটা পেস্ট কালার হ্যাঁ গ্রিন ঠিক না

এইটা কালারটা হচ্ছে এরকম হবে আচ্ছা এই দেখো সালোয়ারটা হচ্ছে এরকম হবে ঠিক আছে এই দেখতে পাচ্ছো আপু একদম সেম তোমার এরকম কালার হবে পেস্ট কালার এটা পেস্ট কালার আর এই যে দেখো এটা হচ্ছে তোমার ও RNA এই যে ও হচ্ছে এটা ঠিক আছে এইটা হচ্ছে তোমার ও ওকে তাহলে আমি এখন কাতান দেখাচ্ছি ঠিক আছে এখন কাতান দেখাচ্ছি হ্যাঁ আপু আচ্ছা ওই যে আপু দেখালাম এটা খুবই সুন্দর এটা তুমি টেনশন নিও না অনেক সুন্দর আচ্ছা কাতান গুলো দেখাচ্ছি অনলি এক হাজার পঞ্চাশ করে কাতান আজকের জন্য অনলি এক হাজার পঞ্চাশ করে লং হচ্ছে ফর্টি ফাইভ পর্যন্ত হবে কারণ তোমার কাতানের ড্রেস বেশি লং দিলে কিন্তু ভালো লাগবে না দেখতে ঠিক আছে

ব্ল্যাক কালার আর এগুলো পুরো একদম অরিজিনাল ইন্ডিয়ান ঠিক আছে নো ডাউট কোন রকম ডাউট নেই এটার মধ্যে একেবারে অরিজিনাল ইন্ডিয়ান এটা হচ্ছে তোমার ওড়নাটা হ্যাঁ এটা হচ্ছে ওড়নাটা আর এটা হচ্ছে নিচের যে পার্টটা দেখো এই যে পার্টটা হচ্ছে এরকম হবে অনেক সুন্দর টু পিস এগুলো টু পিস প্রাইস হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ যে যেটা নিবা টি নিয়ে ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবা আর একটু প্লিজ লাইকটা শেয়ার করে দাও এখন প্লিজ একটু লাইকটা শেয়ার করে দাও এইটা হচ্ছে ওড়নাটা এইটা হচ্ছে তোমার ড্রেসটা দেখো খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে যারা চাচ্ছ তারা ঝটফট স্ক্রিনশট নিয়ে ফেলো যারা এটা চাচ্ছ স্ক্রিনশট নিয়ে ফেলো প্রাইস অনলি 1050 টাকা এই কাতানটা রাখলাম ব্ল্যাক কাতানটা যে নিতে চাচ্ছ স্ক্রিনশট নিয়ে ঝটফট বুক করো ব্ল্যাক কাতানটা যে নিবা স্ক্রিনশট নিয়ে ঝটফট বুক করো হ্যাঁ সরিয়ে ফেলতেছি আচ্ছা এইবার আমি আরেকটা কাটন দেখাচ্ছি এটা দেখো এটা হচ্ছে এই যে কোলকে প্রিন্ট যেটা এটা হচ্ছে সেটা এই যে দেখো এটা হচ্ছে ড্রেসটা এটা কেবল জানো একটু হচ্ছে তোমার মিষ্টি মিষ্টির মধ্যে মানে একটু গ্লেজি ভাব আছে এটা কাপড়টার মধ্যে একটু গ্লেজি ভাব আছে মানে এক এক সময় এক এক একটা কালার দেবে এদিকে দেখো এটা হচ্ছে ড্রেসটা এতে তোমার প্রিন্টটা হবে এরকম কোলকি প্রিন্ট হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটা আর ড্রেস পরলে গায়ের রং খুব ব্রাইট লাগে আপু তাই না আচ্ছা এটা হচ্ছে নিচের প্যানেলটা হ্যাঁ এটা নিচে নিচের প্যানেলটা দেখো কেমন আর এই যে তোমার হচ্ছে ওড়নাটা দেখো অনেক প্রিন্ট ভরা প্রিন্ট ঠিক আছে আবার কি আনবা কাতান দেখে আপু আবার মেবি আনবো কি না বুঝতেছি না ঠিক নাই আনতেও পারি আবার নাও পারি ঠিক নাই দেখি কি হয় এইটা দেখো এইটা হচ্ছে ওরনাটা ঠিক আছে এটা হচ্ছে ওরনাটা ব্ল্যাকটা ওয়াও হ্যাঁ ব্ল্যাকটা খুবই সুন্দর এবং এটা হচ্ছে মিষ্টি কালারটা আর এইটার কাপড়টা হচ্ছে একটু গ্লেজি তোমার হচ্ছে থ্রি ডি যেরকম মানে একটু কালার মানে এ দুই তিনটা কালার দেবে ঠিক আছে এইটার মধ্যে আচ্ছা এটা তাহলে সরিয়ে ফেলতেছি এটা জানি ভাই স্ক্রিনশট নিয়ে নাও প্রাইস হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ করে পাচ্ছ প্রাইস হচ্ছে ডিসকাউন্টে অনলি এক হাজার পঞ্চাশ করে পাচ্ছ আচ্ছা সুমাকে আপু হাই আপু আচ্ছা এটা প্রাইস হচ্ছে অনলি 1050 করে 500 জেনিবা স্ক্রিনশট নিয়ে নাও এটা হচ্ছে এই যে তোমার নিচে প্রিন্টটা দেখো নিচে প্রিন্টটা হচ্ছে পাটটা হচ্ছে এরকম হবে ঠিক আছে নিচের পাটটা এরকম হবে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান আমি বলতেছি বারবার তোমাদের কোনো রকম डाउट রাখার কোনো দরকার নেই যে এত ভাবতেছো যে আপু তুমি অন্য পেজে দিচ্ছ এত আমি দিচ্ছি কম এই সবের কোনো डाउट নেই আচ্ছা এটা হচ্ছে মিনাকারিটা মিনাকারিটা ছিল বারোশো পঞ্চাশ আর এখন যদি না তাহলে এটা প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ মিনাকারি এটা ম্যাজেন্ডা কালার মিনাকারি ম্যাজেন্ডাটা এটা মিনাকারির ম্যাজেন্ডা এটা হচ্ছে নিচের প্যানেল এটা হচ্ছে নিচের প্যানেলে যে ইয়েটা পার্টটা সেটা মিনাকারি দেখো মিনাকারি হচ্ছে এই যে তোমার এরকম একটা গোল্ডেনের মধ্যে এরকম একটা রেড ফ্লাওয়ার মানে এটা এই কাজটাকে বলে মিনাকারি ঠিক আছে এটার ওড়নাটা দেখো খুব সুন্দর একটা ওড়না এই যে দেখো দেখছো ওড়নাটা কত নাইস আর এটা কালারটাও খুবই জোস একটা কালার ম্যাজেন্ডা কালার প্রাইস হচ্ছে অনলি তোমার এক হচ্ছে পঞ্চাশ টাকা ঠিক আছে ও সরি এটা মিনাকারিটা প্রাইস হচ্ছে এগারোশো টাকা সরি আপু এটা প্রাইস ছিল বারোশো পঞ্চাশ মিনাকারির এটা প্রাইস এখন এগারোশো পঞ্চাশ এই দেখো অননাটা দেখছ অনেক সুন্দর ওয়াও অননা ওকে জেনিভাইস স্ক্রিনশট নিয়ে নাও ঝটপট ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে এত এগুলো এর আগে একবার অনেকগুলো নিয়ে আসছিলাম সবগুলো এত সেল হয়ে গেছে মানে কি বলবো সবকিন্তু তখন 1100 আর 1250 করেছিল ঠিক আছে 1150 আর 1250 ছিল আচ্ছা কাতান কেনজেনি আমাকে tanı না না আচ্ছা আমি একটা বানিয়েছি দেখলাম পরে ভালোই লাগতেছে আচ্ছা এটা সরিয়ে ফেলি এটা জেনিবাই স্ক্রিনশট নিয়ে নাও এটা ম্যাজেন্ডা কালারটা জেনিবাই স্ক্রিনশট নিয়ে নাও হ্যাঁ আচ্ছা রেড মিনা দেখাচ্ছি এটা দেখো ওয়াও ওয়াও হ্যাঁ ওয়াও এই যে দেখো রেড মিনা আমি রেড কালারটা কিন্তু বানিয়েছি ঠিক আছে এই যে দেখো রেড মিনাকারিটা ওয়াও অনলি এগারোশো পঞ্চাশ করে পাচ্ছ মিনাকারিটা এই যে ম্যাজেন্ডাটা ওয়াও তাই না সাবরিনা আপু হ্যাঁ ম্যাজেন্ডা কালারটা ওয়াও এই রেড কালারটা ওয়াও দেখো মিনাকারি গুলো সবগুলোই সুন্দর মিনাকারি সবগুলো সুন্দর দেখছো ওর না দেখো বেনারসি প্রিন্টের ওর খুব সুন্দর একটা ওর না প্রাইজ অনলি এগারোশো পঞ্চাশ টাকা এটা এটা প্রাইস হচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ আর মিনাকারি ছাড়া যেগুলো সেগুলো প্রাইস হচ্ছে তোমার এক হাজার পঞ্চাশ এটা ডিসকাউন্ট এখন চলতেছে ডিসকাউন্টে পাচ্ছো এটা এটা হচ্ছে তোমার আরেকটা রেড কালারের মধ্যে একদম সিঁদুরে লাল যেটা

আচ্ছা এটা সুন্দর অনেক রেখে দিচ্ছি তুমি কি মিনাকারি বানিয়েছো আপো আমি মিনাকারী না আমি ফোর পিসটা বানিয়েছি ফোর পিস যেগুলো ছিল ওইটার থেকে আমি ফোর পিসটা বানিয়েছি অন্য একটা বেনারসির ছিল এই টাইপের একটু করে আমি ফোর পিসটা বানিয়েছি আচ্ছা আর দুইটা কালার আছে মিনাকারির মধ্যে একটা অরেঞ্জ আছে দেখো মিনাকারির মধ্যে অরেঞ্জ ও ওইটা বতো অনেক নাইস একটা এই যে দেখো মিনাকারির এটাও অরেঞ্জটা হুম

তো মোবাইলেরও চার্জ কমছে আর বনুটারও চার্জ কমে যাচ্ছে তা না এটা আমারও শেষ লাইন প্রায় এইটা হচ্ছে তোমার অরেঞ্জের মধ্যে একটু গ্লেজি একটা মিষ্টি পিঙ্ক আছে হ্যাঁ এটা হচ্ছে তোমার ওরনাটা এটা এটারও প্রাইস হচ্ছে এগারোশো সরি এক হাজার পঞ্চাশ এই যে দেখো ওরনাটা এটার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে তোমার ওরনাটা হবে এইটা হচ্ছে তোমার পুরো ড্রেসটা হবে আর এইটা দেখো এইটা হচ্ছে তোমার

বেনারসির মতো ওড়না যেটা আর এই যে ভেতরের প্রিন্টটা হচ্ছে মিনাকারি কাজ করা এটা এগারোশো পঞ্চাশ আর যেটা হচ্ছে মিনাকারি ছাড়া সেটা হচ্ছে এক হাজার পঞ্চাশ এইটা সরিয়ে ফেলতেছি মানে এক জায়গায় করো না আর একটা আছে হ্যাঁ ইয়েলো কালার একটা আছে দেখাচ্ছি এটা 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 আচ্ছা এই যে দেখো অরেঞ্জটা কি বলে ইয়েলোটা ইয়েলোটা এরকম পার্টটা হবে ডেলিভারি চার্জ কত আপু ডেলিভারি আচ্ছা আপু অরেঞ্জ কালারটা আবার দেখো আচ্ছা কোনটা আপু অরেঞ্জ এর কোনটা ওই যে তোমার হচ্ছে 1150 টাকা নাকি হচ্ছে 1050 টাকা আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 60 টাকা আপু ও কিন্তু ওয়াও করে আচ্ছা আচ্ছা ও না ও না বলবো আচ্ছা ও না ও বলবো এটা হচ্ছে দেখো নিচের পাটটা এরকম হবে আর ভেতরটা এরকম প্রিন্ট হবে ঠিক আছে যে তোমার গোল্ডেন প্রিন্ট করা এটা হচ্ছে তোমার ইয়েলো কালারটা দাও ও না না এটার প্রাইস হচ্ছে 1050 orange কোন কালারটা কানে দাও একটু কমেন্ট করো এই যে দেখো এটাও চর্ণাটা

নক করে আমাকে তোমার ফোন নাম্বারটা একটু দিয়ে দিও আচ্ছা এই যে একটা অরেঞ্জ কালার এটা হচ্ছে একটা অরেঞ্জ কালার এটা প্রায় এটা না হ্যাঁ এটা অরেঞ্জ কালার একটা আপু এই যে এটা হচ্ছে তোমার ড্রেসটা আর এটার অন্যটা তো দেখালাম একবার এই যে অন্যটা হবে এই প্রিন্টটা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে 1050 আর এইটা হচ্ছে আচ্ছা আচ্ছা খুশবু আপু খুশবু আহমেদ আপু সব থেকে বেশি শেয়ার করে তুমি হচ্ছে কালকে শেয়ারের উইনার হয়ে গেছো এখন তোমার হচ্ছে ফোন নাম্বারটা আমাকে একটু দিয়ে দিও না মা না হারিয়ে যাবে এটা কোন তুমি হচ্ছে আমার সাথে একটু ইনবক্সে নক করো আপু আর একটু থাকলে একটু হাই লিখে দাও তোমাকে অনেক অনেক অভিনন্দন আপু তুমি কালকে সবথেকে বেশি শেয়ার করছো পরে উইনার হয়ে গেছো আর তুমি আমার সাথে একটু যোগাযোগ করে নিও ওকে আচ্ছা আমি লাইভটা ক্লোজ করে দেব আপিরা সবাই ভালো থেকো কালকে আবারো লাইভে হয়তোবা চলে আসবো কালকে তো আসবোই মেবি হ্যাঁ তো না

আচ্ছা দিদি এটা হচ্ছে অরেঞ্জ কালারটা আর এই যে মিষ্টি কালার টা এই যে এটা হচ্ছে ম্যাজেন্ডা আর এটা হচ্ছে অরেঞ্জটা এই যে এই যে এটা হচ্ছে ম্যাজেন্ডাটা আর এটা হচ্ছে অরেঞ্জটা আচ্ছা আগে সব কাপড় বিক্রি হয়ে গেছে আছিন আপু দুই একটা আছে হ্যাঁ তুমি তো সবগুলো না থাকলে নিবা না জন্য আমি তোমাকে আর জানাইনি দুই একটা আছে অর্গেন্ডিটা আছে আর মনে হয় আরেকটা কোন কালার যেন আছে ঠিক আছে অর্গেন্ডি পিঙ্কটা আছে আরেকটা কোন জানি একটা লনটা আছে আচ্ছা এই যে দেখো দুইটা カラー ঘুরতেছে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দাও